ভাই দিয়েছিল এই মকটা, এই জন্য নিয়ে রাখলাম। হ্যাঁ, আমার কোকো কলা আমার লাগবে। ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্টের আগে পর থেকে এটা থেকে এটাতেই খাই আমি, এখন ডাবের পানি খাই শুধু। বিয়ার পাক, আমার এক একটা গ্লাস এক একটা পানির জন্য, চায়ের জন্য একটা, হরলিক্সের জন্য একটা, ডাবের জন্য আমরা একটা, অনলাইনে চলে নর্মাল এসেছি। পানির জন্য একটা। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আবু জুবায়ের প্যারিস থেকে, প্যারিসের জানালায়। আমরা বাংলাদেশ সময় রাত 10টায় এবং প্যারিস সময় বিকেল 6টায় আমরা নিয়মিতভাবে, বিশেষ করে এই করোনা ক্লান্ত সময়ে আমরা একত্রিত হচ্ছিলাম এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে। তো আমরা যখন এই প্ল্যাটফর্মটা ব্যবহার করছিলাম, তখন আসলে শিল্প, সংস্কৃতি, সাহিত্য, বিভিন্ন ধারায় যারা গুণীজন আছে, বাঙালি আছে, বিশেষ করে বাংলাদেশি বাঙালি এবং ভারতীয় বাঙালি, তাদের সবাইকে সংযুক্ত করার একটি ইচ্ছা তখন থেকে তৈরি হলো। তো এর ভেতরে আমাদের অনেকগুলো আমরা এপিসোড করেছি। তো আজকে আমাদের একটি বিশেষ এপিসোড, সেটা হচ্ছে আমাদের কিংবদন্তি সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং একজন সম্পাদক সাদা চৌধুরীর আজকে জন্মদিন। সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের আজকে একটি স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ অনুষ্ঠান বললে ভুল হবে, আমি বলবো যে তার যে বর্ণাঢ্য জীবন আছে, সেই জীবনকে ঘিরে আমরা কিছু কথা বলবো এবং তার সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমাদের মাঝে বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তি একজন মানুষ, অভিনেতা এবং মিডিয়া ব্যক্তিত্ব, এবং উনি একজন লেখক এবং চিত্রশিল্পী, আফজাল হোসেন। আফজাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি প্যারিসের জানালার আজকের আয়োজনে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার এবং নাটক নির্মাতা, আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন নাট্য নির্মাতা অরুণ চৌধুরী। অরুণ চৌধুরী, আপনাকে আমরা স্বাগত জানাই আমাদের আজকের এই আয়োজনে। এছাড়া আমাদের সাথে ধন্যবাদ। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন ডিজাইনার, এবং যিনি নানা ধরনের ডিজাইন নিয়ে গবেষণা করেন। সাম্প্রতিক সময়ে উনি একটি চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন, মেধা, সে মেধার কর্ণধার আমাদের প্রিয় এমদাদ হক, এমদাদ ভাই, আপনাকেও স্বাগত জানাই আমাদের প্যারিসের জানালার আজকের আয়োজনে। এবং উপস্থিত আছেন সাশা চৌধুরী, যিনি আমাদের প্রিয় শাহাদাত চৌধুরীর কন্যা, এবং তিনি একজন বিখ্যাত ডিজাইনার এবং সামাজিক নানা ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন। এবং আজকে যে হোস্ট করছেন তিনি হচ্ছে বিজলি হক, উনি ঢাকা থেকে সংযুক্ত হচ্ছেন প্যারিসের জানালার সদস্য, এবং আসলে তারই একক উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি তৈরি হওয়া। এবং আমরা যখন উনি আমাকে বললেন যে এমন একটি অনুষ্ঠান করার খুব প্রয়োজনীয়তা রয়ে গেছে, তখন আমি সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ বিজলি আপু, এটা আসলেই আমাদের করা দরকার, কারণ না হলে আমাদের অপূর্ণাঙ্গ রয়ে যাবে আমাদের, আমরা যে কর্মকাণ্ডটা শুরু করেছিলাম আর কি। তো আমি সব আলোচক যারা আছেন তারা কথা বলবেন, তার আগে আমি একটা চেষ্টা করবো একটা ইন্ট্রো দেওয়ার জন্য, ভিডিও বা ডকুমেন্টারির মতন ছোট্ট। আমি দেখি আমার প্ল্যাটফর্ম থেকে সেটা আমি যেতে পারি কিনা, তারপরে আমি বিজলি আপু আপনার কাছে চলে আসবো, আপনি সঞ্চালনের দায়িত্বটা পালন করবেন।
ধন্যবাদ জুবাই। আজকে আসলে আমাদের আমরা যে যে প্রোগ্রামটা করে আসছি এই প্যারিসে জানালার প্ল্যাটফর্মে, তার সেই এই পর্যন্ত আমরা যে কয়টা পর্ব করেছি তার চাইতে আজকে পর্ব অডিও শোনা যাচ্ছে না, অডিও শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। আপনি কি শুনতে পাচ্ছেন? আমাকে এখন পাচ্ছেন আফজল ভাই? শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আপনি বলেন, আমি হচ্ছিল দরকার হলে রিলে করে দিব আর কি। তো আমরা আলোচনা শুরু করার আগে যেহেতু একটা ডকুমেন্টারি মতন ছোট্ট করে আমরা প্রেজেন্টেশন করেছি, তবু আমি একটু মৌখিক ভাবে বলি দর্শক শ্রোতার জন্য যে সাজ্জাদ চৌধুরী 28 জুলাই 1943 সালে জন্মগ্রহণ করেন এবং উনি মৃত্যুবরণ করেন 29 নভেম্বর 2005 সালে। একজন বাংলাদেশী সাংবাদিক এবং বাংলাদেশে যে কজন হাতে গোনা সাংবাদিক এদেশের সাংবাদিকতা জগৎকে পুরোপুরি পরিবর্তন করেছে তার ভিতরে সাজ্জাদ চৌধুরী অবশ্যই অগ্রগণ্য। তিনি বেশ কয়েকটি নিউজ ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 1972 সাল থেকে 1957 সালে প্রকাশনা বন্ধ না হওয়া পর্যন্ত সাপ্তাহিক বিচিত্রা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তারপর তিনি সাপ্তাহিক 2000 এবং আনন্দধারার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওনার ব্যক্তিগত জীবনে প্রথমার্ধে আব্দুল হক চৌধুরী এবং জাহানারা চৌধুরী 12 সন্তানের মধ্যে তিনি অন্যতম এবং তিনি ঢাকা গ্রাজুয়েট হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং চারুকলা ইনস্টিটিউট থেকে পেইন্টিং এর উপরে স্নাতক পাশ করেন। আর ওনার পেশা সম্পর্কে আমরা আলোচনায় আরো কিছু জানবো, তবু আমি প্রাথমিক ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। 1971 সালে দৈনিক পাকিস্তানের শিশু পৃষ্ঠার কচিকাতার আসরের সম্পাদক ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের শিশু সাংস্কৃতিক সংগঠন কচিকাচার মেলার ভ্রমণ কাহিনী লেখক হিসেবে পরিচিতি পান। তিনি সাপ্তাহিক 2000-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যোগদান করেন এবং 2 নম্বর সেক্টরে 1971 সালে 2 নম্বর সেক্টরে তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব প্রদান করেছিলেন এবং 71-এর বিখ্যাত ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। তিনি গেরিলা বাহিনী গঠন করেন ঢাকায়। তিনি নানা ধরনের সংগঠন এবং সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক বিভিন্ন আন্দোলনের সাথে তিনি নিয়মিতভাবে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম স্থপতি ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পরে যেটা আগেই বলেছিলাম 1972 সালে সাপ্তাহিক বিচিত্রায় সহকারী সম্পাদক হিসেবে তিনি যোগদান করেছিলেন এবং পরবর্তীতে তো তিনি এটা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আর কি। এছাড়া তিনি নানা ধরনের সামাজিক যে সংগঠনগুলোর সাথে যুক্ত ছিলেন এবং সাংবাদিকতার যে একটা ধারণা ছিল যে শুধুমাত্র সংবাদ ভিত্তিক সাংবাদিকতা বা নিউজ কভার করে যে সাংবাদিকতা সেই ধারণাটা পাল্টে দিয়ে সাংবাদিকতার যে আরো অনেকগুলো উইংস আছে সেগুলো প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং পাইনিয়ার হিসেবে উনি কাজ করেছেন। তো আমি বিজলি আপার পক্ষ থেকে আমি সরাসরি চলে যাব প্রখ্যাত অভিনেতা এবং যিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন আপনার কাছে, আপনি যদি তার সম্পর্কে যদি কিছু বলেন। ধন্যবাদ। সাধারণত এরকম অনুষ্ঠানে যখন আমরা কোনো মানুষকে যিনি নেই তার সম্পর্কে যখন কথা বলি তখন
প্রচলিত রীতি হচ্ছে যে মানুষটি বলছে তার সঙ্গে সেই মানুষের সম্পর্ক কিরকম ছিল, মানে আমরা গল্প বলি, আমরা ব্যাখ্যা করি হচ্ছে নিজেদের গল্পের মধ্যে দিয়ে, এবং সেখানে যিনি গল্প বলেন তিনি থাকেন বেশি, যার সম্পর্কে বলা হয় তিনি বিশেষ থাকেন না। আমি কিছু কথা বলতে চাই, যেহেতু আমি নিজের মুখে কথাটা বলবো, হয়তো একাত্ম আমি নিজে থাকতে পারি, কিন্তু মূলত সেই গল্পগুলোয় একটা মানুষকে প্রতিষ্ঠা করার চেষ্টা, প্রতিষ্ঠা দেওয়ার, মানে যে প্রতিষ্ঠিতই ছিলেন, মানে যারা দেখছেন তারা মানুষটি সম্পর্কে ধারণা পাবেন যে কি ধরনের মানুষ তিনি ছিলেন। আমি যে স্মৃতিগুলোর কথা বলবো, সেই স্মৃতিতে তার জীবন দর্শনটা খুঁজে পাওয়া যাবে, তিনি কি ধরনের মানুষ ছিলেন। একটু আগে তার পরিচয় করিয়ে দেবার বেলায় আপনারা একটা পরিচয় বললেন যে চারুকলায় উনি ফাইন আর্টস পড়াশোনায় স্নাতক ছিলেন। আমি চারুকলার ছাত্র, যে সময়টাতে ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠতা সে সময়টাতে আমি ছবি আঁকছি না, থিয়েটার করছি, নাটক করছি, লিখছি, উপস্থাপনা করছি, শুধুমাত্র ছবিটা আঁকা বাদে আর যে চার পাঁচটি কাজ আমার উৎসাহ রয়েছে সেসব কাজ আমি করে চলেছি। এবং আমার চারপাশের বহু মানুষ আমাকে বলতেন যে বিষয়টা পড়াশোনা করেছিল সেই বিষয়টা কোথায় থাকলো। একজন ব্যক্তি শুধু ভিন্নতর কথা বলেছিল, তিনি আমাকে একদিন বলেছিলেন, শোনো মিয়া, আর্ট কলেজে পড়লে ছবি আঁকতে হবে কথাটা ঠিক না, আর্ট কলেজ হচ্ছে তোমাকে তোমার জীবন এবং ধারণা সম্পর্ক, জীবনের যে ধারণা সেটাকে বদলে দেবে, তোমার দৃষ্টিকোণ বদলে দেবে, তোমার শিক্ষা সেটা তোমাকে সমৃদ্ধ করবে, তুমি করবে তোমার যেটা করণীয়। আর ছবি শুধু শিল্প তা নয়, আরো অসংখ্য বিষয় রয়েছে যে বিষয় মধ্য দিয়ে তুমি তোমার শিল্প মনস্কতাকে তুমি প্রকাশ করতে পারো। যেমন কত এখানে বলা হয়নি, সামান্য বিষয় কিন্তু অসামান্য। আমরা আমাদের যৌবনকালে এমন কেউ নেই যে মাসুদ রানা পড়ি রহস্য উপন্যাস, এই মাসুদ রানার যে কাভার ডিজাইন এগুলো কিন্তু তিনি করতেছেন, এসব কাজ তিনি করেছেন। এবং কেন এটা বিশেষভাবে উল্লেখযোগ্য, মাসুদ রানা তো জনপ্রিয় সিরিজ ছিলই, সেটি কিন্তু পেপার ব্যাগ ছিল, এখন পেপার ব্যাগের কথা আমরা কেউ ভাবি না। এবং পেপার ব্যাগের যে আন্তর্জাতিকতা সেটি আনবার ব্যাপারে প্রচ্ছদের একটা মূল ভূমিকা ছিল, একটা দৃষ্টান্ত স্থাপন করে দেয়া যেটা পরবর্তীকালে অনুসরণ করা হয়েছে এবং সেটি প্রতিষ্ঠা পেয়েছে। আমি যদি আজকে ভাবি যে পড়াশোনা করেছেন চারুকলায় কিন্তু তিনি পত্রিকা নিয়ে ব্যস্ত ছিলেন বেশি, আমরা যারা তাকে পেয়েছি এখানে অনেকে আছে যে শেষ বেলায় এসে পেয়েছেন, শেষের দিকটায় এসে পেয়েছেন, তিনি কিন্তু আসলে যখনই যে কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন আমূল উল্টে পাল্টে ফেলেছেন, যে প্রচলিত ধারা সেই ধারার ভেতর মোটেও থাকেন। কথা প্রসঙ্গে বলতে পারি যে বাংলাদেশে এখন যে রান্নাবান্নার কথা ইউটিউবে আমরা খুব জনপরিচিতি দেখি, মানুষ রান্নাবান্না যে একটা শিল্প এবং সেই শিল্পের যে বিরাট দর্শক এবং শ্রোতা রয়েছে সেটা তিনি সেই কালে তার পত্রিকার মধ্য দিয়ে আবিষ্কার করেছেন, চেষ্টা করেছেন। যে সুন্দরী প্রতিযোগিতা, আমরা যে নারী স্বাধীনতা বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি, এটা যে প্রাথমিক স্তর বিল্ড আপ করলে যে সেটি আসবে সেটি তো তিনি ভেবেছিলেন এবং সেটি এখন সবাই অনুসরণ করে চলছে। যদি আমরা দেখি যে একজন টেলিভিশন বা সিনেমার তারকাকে একটা আইকন হিসেবে, একজন টেলিভিশন বা সিনেমার তারকা অভিনয় করলেন আর মানুষ তার পরিচয়টা পেল, এটি কিন্তু সব না, সেটি কিন্তু একটা জীবনের উঁচু স্তরে পৌঁছে দেওয়ার রেসপন্সিবিলিটিস থাকে, দায়িত্ব থাকে, সেই ভূমিকাটা তিনি রেখেছিল। আমরা অনেক উদাহরণের কথা জানি যে তিনি রেখেছিলেন। মঞ্চনাটক, মঞ্চনাটক তখন
পত্রিকার প্রচ্ছদ হয়ে উঠবার বিষয় নয়, তিনি সেই সাহস দেখিয়েছিলেন নাটক মঞ্চে, মঞ্চের নাটক যে নাটক খুব সাধারণের নয়, তিনি কিন্তু জনপ্রিয় পত্রিকার প্রচ্ছদ এনেছেন। এগুলো হচ্ছে বিপ্লব ছিল। আমার আরো বলা আমি আবার ফিরতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আফজল ভাই। আমার মনে হয় এখন আমাকে সবাই শুনতে পাচ্ছেন আপনারা, না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছি। আমরা একটু অরুণদার কাছে চলে যাই। অরুণদা, সাদত ভাইকে নিয়ে আমরা আসলে মানে কথা বলা শুরু করলে আমি জানি এটা শেষ করার আর কোনো উপায় থাকবে না, কারণ আমাদের এত কথা, এত কথা জমে আছে আমাদের মনের মধ্যে যে আমরা এগুলো চাইলেও মানে এই পুরা প্রোগ্রাম কেন, আমরা আমার মনে হয় কয়েকটা এপিসোড করলে হয়তো শেষ হবে না, বাট তারপরে আপনার কাছ থেকে কিছু শুনবো। হ্যাঁ, আমি শুরুতেই বলিনি, আমি কিন্তু আমার শুরুটা হয়েছিল ইত্তেফাকের প্রুফ রিডার ছিলাম, মানে আমার সাংবাদিকতা, নাটক তৈরি, সিনেমা তৈরি প্রসঙ্গত প্রশ্নই আসে না, মানে এটা আফজল হোসেন আমার বন্ধু মানুষ, সেই জন্য আমি আফজল জানে আমি প্রুফ রিডার হিসেবে স্টার্ট করেছিলাম। আমাকে তখন শাহজাদ চৌধুরী ডেকে আনলেন, এসে বললো যে সাংবাদিকতায় চলে আসো, প্রুফ রিডার হয়ে কি করতে পারবা। দেন তখন উনি ওনার আমি আমি এই জন্যই ওনাকে মনে করছি বিশেষভাবে, আজ স্মরণ করছি ওনার সুযোগ্য কন্যা সাশা চৌধুরী এখানে আছেন, এখানে এমদাদ আছেন, আফজল হোসেনের কথা তো সবাই জানেন, বিজলির কথা জানেন, কিন্তু আমার শুরুটা হয়েছিল সাদত ভাইয়ের হাতে সাংবাদিকতা, এবং আমি আমি ভেরি মাচ রাখি যে শাহজাদ চৌধুরীর শুধু আধুনিক ছিলেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরুটা করি এবং আমার মনে হয় এই উদাহরণটাই এনাফ হবে। আমি তখন সেই অর্থে প্যাকেজে নাটক বানা চ্যানেলগুলো ছিল না, একমাত্র বিটিভির নাটক হতো, সেখানে আমি নাটক লেখা এবং আফজল হোসেন আমার বন্ধু মানুষ বলে সম্মতি দিয়েছিল, এবং মৌসুমি জীবনে জীবনে নাটক করে নাই কখনো, সিনেমাই করতো, রঙিন ছবি করতো। আফজল হোসেন আর মৌসুমিকে নিয়ে আমরা একটা নাটক তৈরি করলাম। নাটকটা তৈরি করে আমরা কক্সবাজারে গেলাম এবং সেটার কাভার স্টোরি করলো শাহজাদ চৌধুরী। আমাকে তখন শাহজাদ ভাই উনি কিছু বললেন না, আমি আমাকে আমার কাছে খবর আসলো, আমি তখন শাহজাদ ভাই জিজ্ঞেস করলাম, শাহজাদ ভাই এই যে কাভারে আনলেন আফজল হোসেন মৌসুমিকে, এটা কি দৈনিক বাংলা একটা যেহেতু সরকারি প্রতিষ্ঠান, যেহেতু বিচিত্রার আপনি সম্পাদক হতে পারেন, কিন্তু আপনি কতটা পেজ করবেন আমি জানি না, বললো যে আফজল হোসেন আছে, মৌসুমি আছে, সেটা নিয়ে যদি আমি কাভার স্টোরি করি, মানে কতটা সাহসী ছিলেন উনি, বললো সেটা তুমি লিখেছ কি তোমাদের প্রযোজনা সেটা আমি দেখতে যাব না, সেখানে আফজল মৌসুমি আছে, একসাথে আছে এবং এর বিটিভিতে প্রথম টেলিফিল্ম হচ্ছে, সেখানে আমি কেন এটা কাভার স্টোরি করবো না, আমি আমি করব এবং আমি ফেস করব। এবং আমার আমার সেই অদ্ভুত ধারণা হলো যে উনি শুধু আধুনিক না, উনি অত্যন্ত সাহসী, উনি সুযোগ্য মুক্তিযোদ্ধা ছিলেন এটা সবাই জানেন, কিন্তু আমি জীবনে দেখেছি, আমি ফেস করেছি যে কঠিনভাবে লক্ষ্য করেছি যে শাহজাদ চৌধুরী কতটা সাহসী পুরুষ ছিলেন। উনি আমাকে আমার প্রথম টেলিফিল্ম কখনো বিটিভিতে যেত না, টেলিফিল্মে সেটা আফজল মৌসুমিকে নিয়ে করেছি, আমরা করার পরে সেটা কাভার স্টোরি করেছি এবং আমি শাহজাদ ভাই ফেস করেছিল, এবং আমি এটা কখনোই ভাবি যে আমি 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 তখন জয়েন করার পরে শাহজাদ ভাইয়ের সঙ্গে আরো আস্তে আস্তে চিনতে শুরু করলাম, জানলাম যে উনি শুধু মুক্তিযোদ্ধা না, আধুনিক মনস্কতা, এবং উনি মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করে আফজল ভালো করে জানে, আফজল আসে প্রচুর আড্ডা দিত, কখনোই শাহজাদ ভাই আমাদেরকে দিক নির্দেশন দিতেন, কিন্তু কখনোই আমাকে কখনো বলতো না যে এইটা লেখো, এটা করো, এটা এটা করো, উনি আমার আমার সহ মানে আমার মানে একটা সহ মানে কি বলবো, আমার এক ধরনের সুযোগ্যতা তৈরি হয়েছিল যে আমি ওনার আন্ডারে কাজ করেছি, আমাকে নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করতে হয়েছে, এবং
আমি 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 বিভিন্ন সময় সাজ্জাদ ভাইয়ের সঙ্গে গেছি, বসছি, এবং সাজ্জাদ ভাই শুধু এইটাই বলতো, কিসের কাজ করা, কাজ তো হবে, কাজ কাজের জায়গায় হবে। যখন যখন উনি উনার মতো করে আড্ডা দিতেন, শুধু আড্ডা দিতেন, আড্ডাদের মধ্যে দিয়ে আমি অনেক কিছু জেনেছি, শিখেছি, বুঝেছি, এবং সেখানে আমার সম্পাদনায় অনেক হেল্প করেছে সাজ্জাদ ভাইয়ের আন্ডারে। আমি কখনোই বলবো না যে আমি নাট্যকার কতটা হয়েছি, কতটা চলচ্চিত্রকার হতে পেরেছি, সেইটা সম্পূর্ণ। এই যে একটু আগে আফজল বললো যে ফটো সুন্দরী সুন্দরী প্রতিযোগিতা, এটা তো ভাবাই যায় না, এটা হয়েছে শুধুমাত্রই সাজ্জাদ ভাইয়ের। এখানে সাজ্জাদ ভাইয়ের কত বড় সাহস ছিল, আমাদের দেশ তো এক অর্থে মৌলবাদ, এবং মৌলবাদের মধ্য দিয়ে উনি ফটো সুন্দরী শুরু করলেন এবং সাকসেসফুলি সাকসেস হলেন। লাক্স ইউনিলিভার এটাকে স্পন্সর করলো এবং এটা এখন তো রীতিমতো ফেনোমেনা, এবং এইভাবে তো এবং অপি করিম থাকলে ভালো হতো, অপি করিমের মতো শিল্পী এখানে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে আরো অনেক অনেক শিল্পী যারা এই সুন্দরীর মাধ্যমে এসছে। এই তো আমার আমার কথা আপাতত শেষ। থ্যাংক ইউ অরুণ দা। আসলে ওই আমি যেটা শুরুতে বলছিলাম যে আমরা আসলে শেষ করতে পারবো না, যদি আমরা উনাকে নিয়ে কথা বলা শুরু করি আমাদের গল্পের মানে ঠাই পাবে না এখানে। তো আমি একটু এমদাদের কাছে যেতে চাচ্ছি। আজকে সাজ্জাদ ভাইয়ের জন্মদিন, আমার মনে আছে যে আমরা এই দিনটাতে উনার বাসায় খুব মানে সবাই একসাথে হবই, যে যেখানে থাকি না কেন আমরা একসাথে হবই। আর ওই যে খাবারের মেনু সাজ্জাদ ভাই আগে থেকে ঠিক করে রাখবে, তাই না সাশা? মানে ওই কি কি খাবো আমরা অফিস থেকেই শুনে যাচ্ছি যে আমরা ওখানে গিয়ে গিয়ে এটা হচ্ছে আমাদের অ্যাপিটাইজার, এটা হচ্ছে আমাদের এই এই খাবার আইটেম, এটা এটা থাকবে। মানে এইসব শুনে আমরা একেবারে লোভে আপ্লুত হয়ে আমরা একেবারে টাইম মতো ওখানে পৌঁছে যেতাম, সবাই কেউ বাদ থাকতো না, আমরা যে যেখানেই থাকতাম আমরা ছুটে যেতাম ওই দিনটাতে। তো আজকে আমি ওই সেই ইচ্ছাটা ভিতরে ছিল যে সবাইকে আমি একসাথে পাই, সেই জন্যই আমরা সবাই একসাথে আজকে আমি আড্ডাটা দেওয়ার চেষ্টা করেছি। তো এমদাদের কাছ থেকে শুনবো আমরা সাজ্জাদ ভাইয়ের কিছু গল্প বা কিছু কথা। এমদাদ এমদাদ বলো, আমাকে কি শুনতে? হ্যাঁ হ্যাঁ, তোমার তোমাকে বলো। আমি বলবো? খুব আছে, ড্রপ হয়ে গেছিল। না না, আমি শুনতে পাইনি, বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছিল। আসলে সাজ্জাদ ভাইকে আমি এক অর্থে বলবো একটা বিশাল পৃথিবী, মানে একটা পৃথিবীকে যদি আমরা আমরা তার একটা ছোট্ট কণা বা অংশ। মানে আমি যখন আসলে আমার 85-তে আমি প্রথম সাজ্জাদ ভাইয়ের সাথে মিট করি, আমার কাছে তখন তখন মাত্র আমার বাবা মারা যায়, আমার মানে বিজলির বাবাও মারা যায়, আমরা দুজনের ভাই বোন। তো তখন আসলে একেবারে দিশেহারা। তো বিচিত্রায় নিয়ে গেলেন আমাকে স্বামী মাজার, উনি তখন আমার শিক্ষক এবং উনি আমার বড় বোনের বন্ধু। আমার পুরো পৃথিবীতে মনে হয় যে পাল্টে গেল। আসলে জীবন তো আমি যেভাবে ভেবেছি সেরকম না, জীবনটা তো আসলে একেবারে অন্যরকম, একটা স্বপ্নের পৃথিবী, নিজেকে চাইলেই তৈরি করা যায়, এবং নিজেকে গড়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং চেষ্টা থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে। সাজ্জাদ ভাই অনেক গল্প করতেন, কখনো ইম্পোজ করতেন না যে তুমি এটা করো, ওনার প্রচুর গল্পের ভিতরেই নিজেকে তৈরি করা যায়। আমার কাছে মনে হয় আমি এটাই শিখেছি, ওনার অনেকগুলো বিষয় আমার সবসময় মনে হয়, আমি মানে আমার জীবনে এই পর্যন্ত যা করেছি আমার প্রত্যেকটা জায়গায় আমি সাজ্জাদ ভাইকে স্মরণ করি, কারণ আমার কাছে মনে ওনার অবদান আসলে শেষ নেই। মানে আমাকে একটা কথা বারবার বলতেন যে তুমি ভুল করলে ভুলটা তুমি স্বীকার করবে, একটা মিথ্যার জন্য তোমাকে 10টা মিথ্যা বলতে হবে, তো মিথ্যা বলা দরকার নেই, তুমি একবারই মিথ্যা বলে দাও, বলা দরকার নেই যে তুমি একবারই সত্য বলে দাও তুমি ভুল করেছো। আমি এখন পর্যন্ত এটা বিশ্বাস করি। আরেকটা আমি আসলে ওনার ঠিক প্রফেশনাল লাইফটা বলবো না, প্রফেশনাল লাইফ সম্পর্কে সবাই জানে, আমরা ব্যক্তি সাজ্জাদ চৌধুরীকে একটু বলবো, সাশা ওই দিক থেকে আমার মনে হয় একই অর্থে বলবে। সাজ্জাদ ভাই বিদেশে ভ্রমণ করতেন প্রচুর, আর উনি আমাদের কাছে এসে গল্প করতেন নানা রকম, যে কার সাথে উনি কখন কফি খেয়েছেন, কার সাথে উনি বাইরে আড্ডা দিয়েছেন, বাইরের পৃথিবীটা কেমন ভাবে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সব গল্প করতেন। সিংহ সিংহে কিভাবে প্রেম করতেন সেটাও আমাদের কাছে গল্প করতেন, এবং আমরা অদ্ভুত ভাবে এগুলো শুনতাম। একই সাথে মুক্তিযুদ্ধের গল্প, একই সাথে প্রেমের গল্প, একই শর্তে বলতেন যে তুমি ভালোবাসতে গেলে কখনো নিজেকে জাজ করবে না, জাজ করার মানুষ তুমি না, জাজ করবে না, তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে না। এই যে আমি ওনাকে এক অর্থে বলি উনি আমাদের স্বপ্নের সওদাগর। আমার আমার একটা মনে আছে যে ওনার একটা
স্টোরি বেরিয়েছিল স্বপ্নের সদাগর, তখন আমার মাস্টার্স পরীক্ষা মার্কেটিং এ, ওটা ছিল একটা ইকোনমিক থট, আমি কিচ্ছু পড়ি নাই, আমি সাজাদ ভাইয়ের সাথে ওই পুরো কভার স্টোরিটাই পড়েছিলাম, ওইটা পড়ে ওইটা আমি লিখেছিলাম এবং আমি ভালো মার্কস পেয়েছি এবং ভালো কি খুব ভালো মার্কস পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে সাজাদ ভাই যে স্বপ্নটা দেখিয়েছিল ওই যে রাশিয়া ঘুরে এসে, আসলে ওটাই তো সমাজতন্ত্র নিয়ে আমাদের ওই স্টোরিটা ছিল, মানে ওই পড়াটা ছিল। আমি ওই 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 রিপোর্টটাই আমাকে সাহায্য করেছিল আমার লেখার জন্য, আসলে উনি আমাদের জীবন শিক্ষক। এটুকু পর্যন্ত রাখি, বাকি তো অনেক কিছু অনেকে বলবে আর কি। ধন্যবাদ। আসলে উনার ভাবনাগুলা প্রতিনিয়তই আমাদের জীবনের সাথে একেবারে লেপটে আছে, আমরা চাইলেও ওই জায়গাটা থেকে আমরা সরে আসতে পারবো না। আমার একটা কথা মনে পড়ছে, এমদাদ যখন বলল যে স্টোরির কথা, তো আমাকে উনি খুব, আমি একেবারেই সাহস পাইনি, উনি আমাকে ভ্যালেন্টাইন্স ডে স্টোরিটা করতে বলেছিলেন, কভার স্টোরিটা। তো আমি একেবারেই, আমি আসলে আমি লেখালেখি খুব ভালো একেবারেই পারতাম না, উনার উনার যে উনি আমাকে যে সাহসটা জুগিয়েছিলেন সেই সাহস নিয়ে আমাকে, আমি যখন কিছু একটা লিখে উনার কাছে উপস্থাপন করলাম, তখন উনি আমাকে প্রথমে বলল কি, তুমি কি জানো ভালোবাসার রং কি? বললাম যে না সাজাদ ভাই, আমি তো ভালোবাসার রং জানি না কি। তখন আমি ইন্টারমিডিয়েট দিয়ে ফেলেছি সেই সময়টার কথা বলছি, তো বললো যে ভালোবাসার রং হচ্ছে বেগুনি। কেন জানো বেগুনি? বেগুনির মিশ্রণটা হচ্ছে লাল আর কালো, ঠিক বলেছি আফজাল ভাই? না, লাল আর নীল। লাল আর নীল। তারপরে আমাকে বললো যে লাল হচ্ছে আমরা উচ্ছ্বাস যেটা প্রকাশ করছি, সংগ্রাম উচ্ছ্বাস, আর নীলটা হচ্ছে বেদনা। তো ভালোবাসার মধ্যে লাল বেদনার উচ্ছ্বাস দুইটার দুইটা কালার, দুই বিষয়েরই সংমিশ্রণটা আছে, সেই জন্যই ভালোবাসার রং হচ্ছে বেগুনি। তো ওই ভালোবাসার রং বেগুনি দিয়ে শিখিয়ে আমাকে পুরো স্টোরিটার একটা রূপ উনি করে দিয়েছিলেন। এবং আমি এটা আসলে আমি ভুলতে পারি না যে এই যে মানুষকে হাতে ধরিয়ে, মানে কলম যে চালাতে জানে না তাকে উনি হাতে হাতে খড়ি করিয়েছিলেন যে এরকম একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে। তো যাই হোক, আমি সাশার কাছে চলে যাব। সাশা, তুমি আমাদেরকে একটু বলো যে অন্য রকম যে সাজাদ ভাই, অন্য রকম একটা মানুষ, তার সম্পর্কে আমরা একটু শুনি। আমি বাবা সাজাদ চৌধুরী সম্পর্কে বলি, সবাই তাকে প্রফেশনাল, স্বপ্নের সওদাগর সবকিছু বলে, তা আমি তাকে আমার ফ্যামিলি মেম্বার বাবা হিসাবে দেখেছি, তার সাথে কাজ করেছি, সৌভাগ্য হয়েছিল আমার। কিন্তু আমি তার আজকে ফ্যামিলি লাইফটা সম্পর্কে বলি। খুব মডার্ন বাবা, মানে ভেরি মডার্ন। আমি এখন যখন নিজে বাচ্চা পালি, আমি তখন এত, আমি মানে এখন তো আরো অ্যাডভান্স টাইম, তো এখনো আমি পালতে গিয়ে আমার মনে হয় আচ্ছা এটা তো আমার বাবা আমার সাথে আগেই করেছিলেন। আমি 90s এর টিনেজ, তো অনেক আগের, তো 90s এর সময় টিনেজ বাংলাদেশে ঢাকা শহরটা একটু ডিফিকাল্ট, এখনকার মতন তো এতটা ইজি না, তখন অনেক টাফ ছিল ঢাকা। তো বাবা আমাদেরকে 90s, লেট 90s আমরা লন্ডন গেলাম বেড়াতে, তো ফুল ফ্যামিলি, তো আমাদের আমরা কখনো অতটা ফিল দিই না ফ্যামিলিগত ভাবে যেটা আছে, আর বাবা তো অতটা মানে মানে ইয়া না, বাট সে একটা যে কষ্টটা দিয়ে আমরা লন্ডন গেলাম, পুরো ইউরোপ আমরা ট্রিপটা করলাম, তো ওখানে আসসালামু আলাইকুম শামিমানজি, ওখানে আমাদের একটা ফ্ল্যাট হয়ে যেত ঢাকায়, তো সত্যি কথা যে টাকাটা দিয়ে আমরা পুরো ইউরোপ ট্রিপ করেছিলাম আমরা কিন্তু একটা ফ্ল্যাট কিনতে পারতাম, বাবা একটা ফ্ল্যাট কিনতে পারত। সো আমাদের কিন্তু ঢাকায় এখন কোনো ফ্ল্যাট ফ্ল্যাট কিছুই নাই। তো বাবার একটাই কথা ছিল, তোমাদেরকে আমি দেখালাম তোমরা একটা ফ্ল্যাটে থেকে কি দেখতা, পৃথিবী দেখো, একটা মানুষ কত দূরে যেতে পারে, বাংলাদেশে যত মানুষ আছে হয়তো একটা থেকে আরেকটা গ্রামেও যায় না, সো যত দেখবে তত জানবে, তো এটার জন্যই তোমাদেরকে এত দূরে নিয়ে আসছে। লন্ডনে প্যারিসে বসে এক্স্যাক্টলি লুভারের সামনে মিউজিয়ামে চা খেতে খেতে বললো যে এই যে তোমাদেরকে দেখালাম তোমরা লাইফ দেখলা, তোমাদের একটা নিজের থেকে এখানে আসার আগ্রহ জাগবে, তো তোমরা লাইফে অনেক ভালো কিছু করতে পারবা, তোমরা আরো বেটার করার চেষ্টা করবা, আমি যেরকম তোমাদের রেখেছি এখন তোমরা যেরকম আছো কাজ করবা, এবং আমি তোমাদের জন্য কোনো টাকা পয়সা রেখে যাব না, আমি তোমাদেরকে
এক্সপিরিয়েন্স দিয়ে যাই। তো লাইফে আমি তার থেকে এক্সপিরিয়েন্স পেয়েছি, মানে অ্যাজ আ বাবা এত বড় ডিসিশন যে হ্যাঁ টাকাটা আমি না ব্যাংকে রেখে ওটা দিয়ে যে আমাদেরকে এক্সপিরিয়েন্স করালেন, এবং সত্যি একটা লাইফ আমরা দেখলাম পুরা ইউরোপ ঘুরে। আমরা অনেকগুলা কান্ট্রিজে গেছি, একদম সবার সাথেই ওখানকার মানুষজন মিট করেছি। তো আসলে লাইফ টাইম মানে এখনো আমি যখন চিন্তা করি এখনো মানে আমি বুঝি যে আমার কত অ্যাচিভমেন্ট ছিল। এটা তো তার শিক্ষা বুঝতেই পারছেন, আর খুবই সবার কাছে যেরকম সে খুব মনে হয় যে জ্ঞানী, সে খুব ব্যস্ত একটা মানুষ, আমি কিন্তু বাবাকে কখনোই ব্যস্ত দেখতাম না। সে আচার বানাতেন বাসায়, ফ্যামিলিতে খুব পছন্দ করতেন, তার একটা ফেভারিট কাজ জলপাইয়ের আচার আর আমের আচার, গুঁড়োয়ের আচার। এবং আমাদের বাসায় সবাই আসলেই সাদাত ভাইয়ের আচার নাই, যারা ক্লোজ তারা খুব ভালো করে জানে বাবা খুব ভালো আচার বানাতে পারতে। এবং আমার চাচিরা তার থেকে রেসিপি নিত। তারপরে এটা হলো তার রান্না বান্নার স্কিল। আমাদের একটা বুটিক যেটা শুরু হয় আমার মা আর আমার আগ্রহে, আমার আগ্রহটা খুব বেশি ছিল, আম্মুর সাথে শুরু করি আমি। তো মাঝখানে হঠাৎ আমাদের কালার কম্বিনেশন তার পছন্দ হলো না, সো সে কালার কম্বিনেশন ডিজাইন সব করে দিতেন, আমাদের হেল্প করতেন, তো আমাকে শিখাতেন যে দেখো এটা কোনো করলা ফুলের সাথে একটা লম্বা লাইন দিয়ে দিলাম গোল করে, কখনো জিওমেট্রিক্যাল ফ্লাওয়ার এক হবে না, জিওমেট্রিক্যাল ডিজাইন জিওমেট্রিক্যাল থাকবে আর ফ্লাওয়ার ফ্লাওয়ার থাকবে, ফ্লাওয়ার আর জিওমেট্রিক্যাল ব্লক একসাথে দিবা না। তো যে শিখলাম, আচ্ছা আমার তো কোনো ফ্যাশনের হাতে খুলি নাই, কিন্তু তার যা তার থেকে যা আর্ট কলেজের কালার কম্বিনেশন, এখন আমি কারোর সাথে যখন বসি যারা ফ্যাশন ডিজাইনার আমি দেখি যে এরকম তো আমি আগেই বাসায় শিখে ফেলেছি। তো এটা হচ্ছে বাবার শিক্ষা আর কি। আমার আমার ডিজাইনিং এও তার অনেক বড় অবদান, দর্জি সেট আপেও তার অনেক বড় অবদান। আর আর বলতে বলতে গেলে তো আসলে শেষ হবে না। আর কিছু জানতে চাও বিজলিয়াপা? না, তোমার কাছে আবার আমরা চলে আসবো। আমরা এখন আমাদের উইন্ডোতে আমরা শামিয়াপা দেখতে পাচ্ছি, একটু ভালো লাগছে শামিয়াপা আপনাকে আজকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আমার মনে হয় আপনারও সবাইকে দেখে খুব ভালো লাগছে না, সব পুরোনো মানুষ থেকে আফজাল ভাই আছে, অরুণদা আছে, এন্দাদ আছে। তো আমরা আমি যেটা আপনাকে লাস্ট মোমেন্টে আমি বলেছি যে শামিয়াপা আপনি প্লিজ আমাদেরকে একটু জয়েন করেন, কারণ আমরা আমি ভেবে দেখলাম যে আমরা সবাই আছি কিন্তু আপনি যদি মানে দুটা কথা না বলেন তাহলে আমাদের পুরো বিষয়টা কোথায় যেন ফাঁকা ফাঁকা মনে হবে। আফজাল ভাই অবশ্য প্রথম থেকে আমাকে বলছিলেন, আমি বললাম যে শামিয়াপা এত ব্যস্ত থাকে উনি কি আমাদেরকে সময় দিতে পারবে, তারপরে আমি ভাবলাম যে উনার কথা শুনেই আমি আপনাকে আরো বলে ফেললাম। আমরা আপনার কাছ থেকে একটু শুনি। আপনার মাইকটা আনমিউট করতে হবে। মাইক্রোফোনটা একটু আনমিউট। কি মজার প্রযুক্তি না, দেশ বিদেশে বসে আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আবার যে সমস্যাগুলো হচ্ছে খড়িকেই ওগুলো আবার সমাধান করে ফেলতে পাচ্ছি। এই এই মানে এই যে আমাদের এই বিষয়টা স্বপ্নটাই আমাদেরকে সাদাত ভাই দেখিয়েছিলেন, উনি খুব ডিজিটাল বাংলাদেশ হাইটেক এই পৃথিবী কোথায় চলে যাবে। আপু স্বামী বাবা ট্রাই করো, আমরা আফজাল ভাইয়ের কাছে চলে আসি। হ্যাঁ আমি একটু ইন্টারাপ্ট করছি, স্বামী অপাত্রায় করুক, এর ভেতরে আমরা একটা কবিতা শুনি যেটি সেলিম আল দীন লিখেছিলেন। আমি বুঝলাম না কেন আমারটা মিউট করা ছিল। আচ্ছা এখন পাওয়া গেছে। এখানে মানে
একটি মেয়ে একটু আগে কথা বলে গেল, সে হলো সাশা। সাশা রে, তুই ঈশিতা সজীব এই ফ্যাশনের পুরো কনসেপ্টে প্রথম পোশাক পরেছিস তোরা, আমার বাড়ির সামনের দর্জি দিয়ে বানানো, আমার হাতে সেলাই করা, সেগুলি এত ছোট থাকতে তোরা পরেছিস, তোরা চোখের সামনে বড় হয়ে এত সুন্দর হয়ে ফুটে উঠলি, এই মানে এটা কি বলবো রে মা। আর এখানের মধ্যে অরুণ, এমদাদ, তারপর বিজলি, আফজাল, জুবাইরের সঙ্গে আজকে প্রথম কথা, তোমাকে অনেক শুভেচ্ছা। এবং বিজলি, মানে মাঝে মাঝে ভাবি কি একটি মানুষ আমাকে বাংলাদেশের জাতিসত্তা, আত্মসত্তা এবং দর্শন উপলব্ধি করার জন্য তিনি আমাকে ডেকে নিয়েছিলেন। আফজাল এটা বলতে পারবে তোমাদের চাইতে, আফজাল যদিও আমার বয়সে ছোট কিন্তু সবসময় একটু মানে কি বলা যায়, যারা বেশি বুদ্ধিমান হয় বয়সে ছোট হলেও তারা বন্ধু হয়ে যায়, তা আফজাল আমার তখন থেকেই বন্ধু। তো এখন যেটা হয়েছে যে তোমরা বললে যে এই ফ্যাশনের শেষ দিন পর্যন্ত, কিন্তু শুরুর দিনটা তোমাদের এই স্বামী আপার হাতে। সাধক ভাই অনেক সময় বলতেন যে তোমার হাতে হচ্ছে বাংলাদেশের লাইফস্টাইলের সূতিকাগার, এবং এই সূতিকাগার করার জন্য আমাকে বেছে নিয়েছেন তিনি, আমাদের লাইফস্টাইল, জীবন, জগৎ, মেয়েদের শরীর স্বাস্থ্য, আনু মোহাম্মদকে বেছে নিয়েছিলেন তিনি, আমাদের অর্থনীতি, জাতীয় নীতি, সেগুলোর দিকে প্রতিসরণ ফেলার জন্য। শাহরিয়ার কবির লিখত তখন আমাদের যে জাতিসত্তা নিয়ে বললাম, বাংলাদেশের অভ্যুদয় হয়েছে কিন্তু জামাত ক্রমশ গড়ে উঠেছে, শাহরিয়ারের ছিল, শাহরিয়ার কবিরের সেদিকে সে বিশারদ করে তুলেছেন। কাজী জাওয়াদকে তিনি আমাদের যে পুরো পরিকল্পনার মধ্যে দেখা গেল, আমাদের যে প্রশাসন, শাসন এবং সমাজবিদ যারা আছেন, এই যে চিন্তক যারা আছেন, তার ভেতরে যে ঘুণ, যা ভেতরে যে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য তিনি তখন কাজী জাওয়াদকে করে মানে নির্বাচন করেছেন। চিন্ময়, অরুণরা আরো পরে এলো, চিন্ময়কে দিয়ে পুরোপুরি চলচ্চিত্র, তারপর তো এরপরে তো শেষে তো অরুণ। তা আমার তো শুরু তোমাদের অনেক অনেক আগে, আমি এখানে যারা আছে সবার চাইতে বলো হ্যালো হ্যালো ফারিয়া। তো শুরুটা ওরকম হলো। একটা কথা আমরা আমি তখন ভেবেছি, সাধক ভাই আমাকে বিনায়ক শেখ পড়তে দিলেন, ঠাকুর বাড়িতে জ্ঞানদানন্দিনী প্রথম জুতো পরেছিলেন, জ্ঞানদানন্দিনী শাড়ি পরা শিখিয়েছিলেন, আমাদের বাংলাদেশের যে বাঙালির জাতিসত্তা, জীবন ধারণে যে বাঙালিত্ব ধারণ করার জন্য নিজস্ব ঐতিহ্যের মাধ্যমে যেটা পরিস্ফুট হতে পারবে, সেটার জন্য তিনি আমাকে কতগুলি গ্রন্থ পড়িয়েছেন। আমি তখন ঢাকা তিতুমির কলেজে শিক্ষক, ঢাকা কলেজে শিক্ষক, আমার এক ঝাঁক তরুণ, এই সেই তরুণদের একজন, আজকে যদিও ওর নাম বললে আমাকে যে কোনো জায়গায় ঢুকে ফ্রি জায়গা দিয়ে দেয়, সেটা হলো এমদাদ। আমি তো ওদের নাম এখন পথে ঘাটে ব্যবহার করি, জানো তোমরা, এমদাদ আমার ছাত্র, এমদাদ আমার সহকর্মী, মানে এরাই এখন এত বড়, এদেরকে এদেরই অটোগ্রাফ বিক্রি করা যাবে আর কি একদিন। তো যাই হোক, যেটা বলছিলাম, তখন কিন্তু তিনি যে বিষয়টা সামগ্রিকভাবে চিন্তা করেছেন, 72 সালে তিনি সম্পাদক হয়েছেন, তার আগে পর্যন্ত ফজল শাহাবুদ্দিন ছিলেন, আমি বিচিত্রাতে ঢুকেছি পুরোপুরি পাকাপোক্তভাবে 78 সালে, এবং তার আগে সাধক ভাই কিন্তু আমি তার কাছে যা শিখেছি, আমার টিমে তোমরা যারা প্রথম দিকে ঢুকেছ, আমি ঠিক তার কাছ থেকে শেখা পদ্ধতিগুলি ব্যবহার করেছি। প্রথমেই তিনি আমাকে অনুবাদ ধরিয়ে দিয়েছেন, প্রথমেই আমি এখানে সেখানে করেছি মুনতাসির মামুনের সঙ্গে। তখন কথায় কথায় বলতো, রে মা সাশা, তোরা তো একেবারেই ছোট, তুই সীতা দেখে বলে কাকে নিয়ে, তোদেরকে নিয়ে আমরা বিচিত্রা অফিসে চলে আসতাম, সারা রাত দুষ্টুমি করতি তোরা, আমরা যখন পেস্টিং মেকআপ করতাম এবং নিউজ প্রিন্ট নিয়ে খেলা করতি তোরা। তো তিনি একটা জিনিস স্বীকৃতি দিয়েছিলেন যে একটি নারী, এই নারীকে সংসার থেকে আলাদা করার দরকার নেই, সেই স্পেসটা তিনি আমাকে দিয়েছিলেন। বিচিত্রায় 12 বছর পর্যন্ত আমার বাড়িতে এই ফ্যাশনের কি বলবা যায়, আড়তখানা বলতে পারো, স্টুডিও বলতে পারো, এই ছেলে মেয়েদের বাড়ি ঘর বলতে পারো, সবই হয়েছে। অফিসটা অনেকে বলে না যে তুমি যদি তীর্থে না যেতে পারো, তীর্থেকেই তোমার কাছে নিয়ে আসো। তো সাজাদ ভাই আমাকে এই সুযোগ দিয়েছিলেন যে আমার বাড়িতেই, এবং আজাদ তার অকৃত্রিম বন্ধু, এবং
সেলিনা আমার অকৃত্রিম বন্ধু, সেলিনা আর আমি যে কত দোকানে দোকানে ঘুরেছি, খাদের দোকানে এটা সেটা, চট করে ফোন করে বলছেন রুবি গজনবীর ওখানে চলে যাও তোমরা দুজন। আমি আর সেলিনা পাগল হয়ে শাড়ি দেখছি, শাড়ি দেখছি কোনটার মধ্যে কোন কন্ত আছে, কোনটায় পেঁয়াজের রং আছে, কোনটায় সিঁদুরের রং আছে, কোনটার মধ্যে কোনো মিক্সচার আছে কিনা। তো এখন আমার কথা আসলে এই পাঁচ মিনিটে হবে না, আমি বলতে চাই যে সামগ্রিকভাবে সাধক চৌধুরী যেটা সেটাই বলি, যে অনেক সময় তখন বলা হতো বিচিত্রায় পঞ্চ পাণ্ডব, কিন্তু দ্রৌপদী আমি একাই ছিলাম। সেটা হলো বলা যায় শাহরিয়ার কবির, আলমগীর রহমান, চিন্ময় মুৎসুদ্দিক, কাজী জাওয়াত এবং মাহমুদ শফিক, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, রাজনীতি এবং লাইফস্টাইল। তো তিনি ছিলেন অনন্য কারিগর আমার মাঝে মাঝে। আমি আজকে আমার পোস্টটাতে যেটা বলেছি, সাগরময় ঘোষ তোমরা সবাই জানো যে বিখ্যাত সম্পাদক, তার তিনি দেশ পত্রিকায় যে সংখ্যাগুলিতে লেখাতেন, আমি ওইটা পড়েছিলাম একদিন, তার গ্রন্থের নাম হচ্ছে হীরের নাকছাবি আফজান। তো হীরের নাকছাবি, এবং হীরের নাকছাবিটা মুখের মধ্যে একদম জলজল করে জ্বলে, তিনি ওই নাকছাবি বলেছেন তাদেরকেই, সুনীল, তারপরে শীর্ষেন্দু, এদেরকে কিভাবে আবুল বাসা, তাদেরকে কি করে তিনি লিখিয়েছেন। তো সুনীল, শীর্ষেন্দু, আবুল বাসার আজকে হতে পারতেন না যদি সাগরময় ঘোষ না থাকতেন, একজন স্বামী আজাদ হতে পারতো না যদি সাধক চৌধুরী না থাকতেন। তো মানুষের মধ্যে বস্তুগুলোর সঙ্গে কি করে দেশজ সংস্কৃতি, সাহিত্য এবং আত্মজিজ্ঞাসা এবং দর্শনকে এক করে তাকে পান করতে দিবেন, তিনি তা জানতেন। দেশ স্বাধীন হয়েছে, 72 সালে তিনি সম্পাদক হয়েছেন, তিনি সামগ্রিকভাবে, আমি বলবো সেই সময়ে সরকারের সঙ্গে সঙ্গে আমরা একটা প্যারালাল সরকার চালাতাম বিচিত্রা দিয়ে, আমাদের একটি কভার স্টোরির জন্য পরের দিন পাল্টে যেত, নীতি পাল্টে যেত, যত আধুনিক চিন্তাধারা আমরা দিতাম এক একজন এক একটা দিক লিখতাম আমরা, সেগুলি নিয়ে সমালোচনা হতো। এবং আমার একটা সময় মনে আছে যে প্রায়ই দৈনিক বাংলা গেট দিয়ে ঢুকে তারপর জিজ্ঞেস করতো এই সাধু ভাই কোথায় বা শাহরিয়ার কোথায়, বলে ওনারা তো ইয়েতে গেছেন, আদালতে গেছেন, প্রায় তলব করতো তাদেরকে জবাবদিহি করার জন্য। তো বলতে গেলে যে একটা লড়াই তিনি করেছেন পৃথিবীর মধ্যে, বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বলতম মুহূর্ত হচ্ছে, উজ্জ্বলতম সময় হচ্ছে 1971, সেই 71-এর বীর মুক্তিযোদ্ধা, তিনি কলম নিয়ে আমাদের এই যে তোমাদের সবাইকে নিয়ে যে ধারাবাহিকতা তোমরা অক্ষুণ্ণ ভাবে রেখেছ, আমাদের সবাইকে নিয়ে তিনি আমাদের দেশের গোড়াতে জল দিয়েছেন, মেরুদণ্ডের মধ্যে মলম দিয়েছেন, আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছেন, আমরাও এই যে আজকে আমি বারবার বলি যে যেখানেই যাই, একটু আগে আমি ঢুকতে গিয়ে বিজনির কাছে শুনলাম যে রঙের কথা বলেন, তুমি জানো যখন আমি পিআইবিতে সাংবাদিকতার একটা সম্মেলন হচ্ছে, বিদেশ থেকে সাংবাদিকরা এসছে, আমাকে সাধারণ পাঠালেন যে তুমি যাও স্বামী, মনে রাখবে মুখটা যখন খুলবে তখন সঙ্গে সঙ্গে যেন শনাক্ত করা যায় তুমি বিচিত্রা। আত্মবিশ্বাস, এবং আমি যে অন্যের চাইতে আলাদা, আমি যা দিতে পারবো, আমার যে ক্ষমতা, আমাকে উনি সেই জায়গায় বসিয়ে দিচ্ছেন। এবং তখন কি হয়, নিজের মধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে একটা স্পৃহা জাগে যে আমিও বিচিত্রার মুখ উজ্জ্বল করে তুলবো, আমিও সাধু চৌধুরীর মুখ উজ্জ্বল করে তুলবো। তো একে শিক্ষক, ঢাকা কলেজে এত বছর পড়িয়েছি, তারপরে এতদিন ধরে সাংবাদিকতা এবং লিখে খাচ্ছি, আমাকে তো থামাতে পারবে না বিজনি, বরং তোমরা কথা বলো, আমি সবাইকে একটু ছোটদেরকে আদর। আর আমার বন্ধু আফজাল, আফজাল এই কোভিড এর সময় যদি না আমারও দাঁড়িয়ে গজিয়ে যেত যদি আমি পুরুষ হতাম। যা অবস্থা, তোমাদের দাঁড়িয়ে গজিয়েছে, আমাদের চুল কমে গেছে আফজাল, এই আমার রসামিমাপা খুবই খারাপ অবস্থা। না, আমি আমি সাইনেপায় শুরুতেই বলছিলাম যে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, শুনেছি যে দাড়ি সহ মানুষ দেখলে মনে হয় যে বয়স বেড়েছে, কিন্তু আমি আজকে আফজাল ভাইকে, এমদাদকে, অরুণদাকে তো আগেই দেখেছি, মানে আফজাল ভাইকে আর এমদাদকে দেখে মনে হচ্ছে কি ওদের বয়স কমে আসছে, মানে দুজনেই এত মানুষে। এমদাদটা এখন ম্যাজিক করে বেড়াচ্ছে, প্রতিদিনই তার নতুন নতুন রূপ দেখি আমি, রূপ দেখতে পাচ্ছি, মানে এবং মানে
ফুল অফ এনার্জি, মনে হয় কি ওই যে সাদত ভাই যেই একটা এনার্জির ইনজেকশন দিয়েছিলেন এই একটা লোক বোধহয় ইনজেকশনে ওই পুষে এখনো চলছে। আর আফজালের কথা বলি, তোমরা জানো যে মানে কত আগের কথা, আমি বিদেশে আছি 30 বছর, এবং 30 বছর আমি বোধহয় একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি এবং সাহিত্যিক বা কবি যে 30 বছরেও বাংলাদেশ থেকে আমি এখনো তামাদি হয়ে যাইনি। তার কারণ আর কিছু না, আমার মনে হয় আমি ওখানেই থাকি, শরীরটা এখানে থাকি আর কি। আফজালের কথাটা বলি, সাধু ভাই তো অনেক জিনিস নতুন করেছেন বিচিত্রাতে, তার মধ্যে একটা হলো জানো এই আফজাল আসার আগে আমাদের বিচিত্রা কিন্তু পুরুষকে দিয়ে কভার স্টোরি হতো না, কোনো পুরুষের ছবি সামনে দিলে যেত না। তখন আমরা আফজালকে বিচিত্রার কভার করলাম এবং সেটা একেবারেই মানে মানে এমন চলতে লাগলো আর কি বলা যায়। এইসব জিনিসগুলো সাহস করে নিয়ে আসা এবং বিচিত্রার কভারে যে মডেল মডেলিং এর জন্য দাঁড়ানো লুৎফুল, অলোকেশ, মাসুক, তারপর রেকু, আলী ভাই, ধরো মানে এখন তো অনেক আধুনিক হয়ে গেছে, তোমাদের চ্যালেঞ্জ গুলো অন্যরকম হয়েছে, তোমাদের গুলি অনেক কঠিন, কিন্তু যেন ঘর্মাক্ত হয়ে ওই ফ্যান বন্ধ করে সেলোফিনের মধ্যে কাগজ, ওইটা পড়ো রে, ওটা আঠা লাগাও রে, তারপরে পেজ মেকআপ করো রে, মনিরের কৃপার জন্য অপেক্ষা করো রে, সুন্দর আলী লাল চা বানিয়ে আনো রে, এবং ঘর্মাক্ত হয়ে মানে সবাই ফুটফুয়া হয়ে যাচ্ছে সাধু ভাইয়ের সঙ্গে দেখা করতে বিভিন্ন মেয়েরা, আমি বলি হায় রে আর আমার অবস্থা কাহিল। তখন আমি একদিন তাকিয়ে শাহরিয়ার শাহরিয়ার আর আমি মিট আপ করছিলাম, শাহরিয়ার আমার এত ভালো লাগে যে ইউ ডোন্ট কনসিডার মি অ্যাজ অ্যাজ এ ওম্যান, আমার আমাকে তোমরা মনে করো যে আমার নারী সত্তা নয়, আমি দেখতে কেমন তা নয়, আমি আসলে একজন মানুষ যে বিচিত্রার একজন কর্মী তোমাদের সমান, এত বড় সম্মান আমি বিচিত্রাতে পেয়েছি সেটা ভোলার নয়। এটাও কিন্তু এই সাধু চৌধুরীর শিক্ষা। একদম একদম, মানে ওনার মানে আমরা কখন ওই ভেদাভেদটা আমরা বুঝিনি, আমি নিজে অনেকের মাঝে সাপ্তাহিক 2000-এও অনেকের মাঝে আমি একাই কাজ করেছিলাম উপরের ফ্লোরে, নিচে যেহেতু আমার আরেকজন ছিলেন সাথে ফারিয়াপা, তো উপরের ফ্লোরে আমি একাই, কিন্তু আমার কখনোই মনে হয় না যে আমি এখানে একা, কারণ আমাদের ওই পরিবেশটাই ছিলেন ছিল না, আর সাধু ভাই ছিলেন এটা মানে উনি কখনো এটা বুঝতেই দেয়নি কাউকে যে তুমি এখানে অন্য একজন কেউ। আচ্ছা আমরা ফারিয়াপাকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা শোনো, সবাইকে আমি আমি বলে যাই, আমি মানে এই যে আমার সাধু ভাই ট্রেনিং, তোমরা তো উপরটুকু দেখছো, আমার আসলে একটা জামা পরা, এটা কিন্তু ব্লাউজ না, এবং তার উপরে আমি শাড়িটা এরকম ফেলে দিয়েছি। এই সাধু ভাই এইগুলি মানে জীবনের জন্য কি না করতে হয়, এখন উদাহরণ দেখা যাবে তোমরা তো বাকিটুকু, কারণ আমার শরীরটা ভালো না, শুয়েছিলাম, একটা জামার উপরে আমি শাড়িটা দিয়ে একটু সভ্য হয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। কদিন হয় আমার শরীর ভালো না একটু, আসলে আমার বন্ধু সেলিনাও ভালো না, আমরা দুজন শুয়ে শুয়ে স্মৃতিচারণ করছিলাম। আমাকে তোমরা যদি ই করো, খালি আফজাল আফজাল কেমন আছো? আফজাল ভাই একটু কথা বলেন, নালে শামিমা আপা আপনাকে ছাড়ছে না, একটু খালি বলো আফজাল আমার বইয়ের কি করবে, বন্ধুত্বের যন্ত্রণা আমার বই দুই রমণীর মধ্য সময় সেটা কভার করে দিয়েছে আফজাল, তাও আমাকে লেলিয়ে দিয়েছেন কিন্তু সাধু ভাই, যাও তুমি যাও ধরা যাও, আফজালকে বলো যে তোমার বন্ধু ও করে দিবে। আমি জানি যে সবাই আমরা জানি যে তার সম্পর্কে বলতে গেলে থানা মুশকিল, আমি শেষ সাক্ষাৎটার কথা বলতে চাই এই কারণে যে সেই শেষ সাক্ষাতে আমি মানুষটাকে যেভাবে আবিষ্কার করেছিলাম, আমি মনে করি যে আমাদের দেশে 99 জন মানুষ এরকম নয়, উনি একাই এরকম। এবং সেটা নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে আমার কবিতাও লিখেছিলাম, আমার অভিজ্ঞতাটা আমি বলবো বলে আমি কবিতা বলব। শেষ সাক্ষাৎ হচ্ছে যে নাসিরুদ্দিন ইউসুফ, যিনি সাধারণ খুবই ঘনিষ্ঠ ছিলেন, তারা ছিল বন্ধুগুলো, আমাকে তখন উনি অসুস্থ, একদিন বাচ্চা হয়ে বললেন যে চল একটু যাই, ওর কথা খুব বলে গিয়েছি। যাওয়ার পরে একটা মানুষ যিনি শয্যাশায়ী, তিনি যেভাবে বিছানা থেকে উঠে বসে প্রথম সংলাপটা বললেন, চলো সামনের রুমে গিয়ে বসি, উনি কিন্তু তখন উঠতে পারেন না,
বলে ফেললেন যে চলো সামনের রুমে গিয়ে বসি। তারপর নিজেই বুঝতে পারলেন উঠতে পারবেন না, হাসলেন, হেসে বললেন না এখানেই বসি। সাধারণত মানুষ কি করে, সাধারণত মানুষ হচ্ছে যার অসুস্থতা আছে, যার শরীরে কষ্ট আছে, সে এরকম বেলায় তার মনের দুঃখ উজাড় করে সামনের মানুষকে বলে। আমরা যতক্ষণ ছিলাম একটি কথাও উনি নিজের অসুখ ব্যক্তিগত সুখ দুঃখ নিয়ে বলেননি। যেহেতু আমি আর্ট কলেজে পড়তাম, ছবি আঁকি, আমি থিয়েটার করি, আমি টেলিভিশনে অভিনয় করি, বাচ্চু ভাই তার বন্ধু মঞ্চ নাটক করে, সুতরাং আমাদের কথা এগুলোর মধ্যেই থাকে। যখন চলে আসব দরজার কাছে পৌঁছে গেছি, পিছন থেকে হঠাৎ একটা ডাক শুনলাম। আমরা ঘুরে দাঁড়ালাম, নাটকের মতো ঘুরে দাঁড়ালাম। উনি হাসছে, এসে বলছে আমি একটু অদ্ভুত শুনলাম, এইরকম সময়ে একটা মানুষ বলতে পারে আমি বিশ্বাস করি, শুধুমাত্র নাট্যকার। পরে কথা বলি, আমি একটা আলোচনায় রয়েছে, পরে কথা বলি, পরে কথা বলি। উনি তাকিয়ে আছেন দরজা থেকে, এগিয়ে আসলাম তার ঘরের দরজার দিকে। উনি শুধু বললেন তোমরা ভাষাটাকে দেখো, একটা মানুষের দেশপ্রেম এর চাইতে বড় উদাহরণ তার পায় না। আমি বিশ্বাস করি যে এর চাইতে বড় উদাহরণ একটা মানুষের দেশ সম্পর্কে, ভাষা সম্পর্কে কি ধারণা, এর চেয়ে বড় আর উদাহরণ পায় না। এই মানুষটি চলে যাওয়ার পর একটা বছরের মাথায় আমি যেদিকে তাকাই তার শ্রেষ্ঠত্ব দেখতে পাই। এখানে সবাই জানে, সেটা এখনকার প্রজন্ম হয়তো জানবে না, কিন্তু এখানে যারা রয়েছেন প্রত্যেকে জানেন যে সব বিষয়ে তার যেসব আগ্রহের বিষয় ছিল সবগুলো বিষয় তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং অতিমাত্রায় বেশি স্বপ্ন দেখতে পারতেন, শীর্ষ স্বপ্ন দেখতে পারতেন। দুঃখের বিষয় হচ্ছে এই যে এক বছর পরে তার মৃত্যু, যে প্রথম বার্ষিকী সেটা যে জগতে তিনি কাজ করতেন পত্রিকা জগতে, সেখানে দেখেছি একটা ছোট করে ছবি ছাপা হয়েছে যে আজ তার মৃত্যুদিন। এই জাতি এখনো শেখেই নাই কোন ছবি বড় করতে হয় কোন ছবি ছোট করতে হয়, শেখে নাই বলে যা আমাদের জীবনে দরকারি না সেগুলো নিয়ে আমরা 24 ঘন্টা কথা বলি। ওই কষ্টটা থেকে আমার কবিতা লিখেছিলাম, এই কবিতা আমি পড়ে শুনি তারপর আমার কথা শেষ। কবিতার নাম হচ্ছে সামান্য মানুষ, খাদার চৌধুরীর মৃত্যুবার্ষিকী। এই যে জনাব, কেমন আছেন আপনি? আমরা মস্করার অগরে বেশ আছি। আজ সকাল সকালে কাগজে ছাপা ছবিতে দেখি মরে গিয়েও হাসছেন, এখানের মতো ওখানে রয়েছেন একই। কেমন মানুষ আপনি, কেমন স্বভাব? এভিনিউ থেকে সংখ্যা সড়ক, অলি গলি, ফুটপাথ, শহরে, অফিস ঘরে, বাজারে, প্রার্থনা গৃহে মানুষের খাঁচায় খাঁচায় ওড়ে ঘোরে, লাফায় আর লুকোচুরি খেলে হাউকাশ। কেবল আপনার দরজা লেখা ছিল প্রবেশ স্টেশন। কোনোদিন শুনিনি তো এটা নেই, সেটা কই, আপনার ওটার অভাব। জাদু টাদু জানতেন না তো অন্তর্মন্ত্র, সর্বদা জীবন আনন্দ ঘন, যুদ্ধের আর বিজয়ের, আশার আসর মানে মধ্যমণি আপনি জানা, দেশ মানুষ পৃথিবী প্রেম এত কিছু নিয়ে কত কথা, নিরন্তর মাতামাতি, শুধু আমিটাই থাকতে পার। দুটো চোখের একটা সত্য অনন্ত, সে চোখে দেখবার কথা দুনিয়াদারের মিথ্যে। আপনার পাথরের চোখ দেখেছে অন্ধকার বলে পৃথিবীতে কিছু নেই। আরে ভাই মানুষ বটে আপনি, দেখিয়ে গেলেন সম্ভব অসম্ভবের শক্তি সামর্থ্য।
শয্যা সেরে ওঠার জন্যই তবু বলেননি কষ্টে আছে। ঘর জুড়ে বেদনা ফেলেছে তাবু, ঘুরঘুরির আলো রেখায় জীবনের নিঃশব্দ কোলাহল, কোন অচেনা অঞ্চল থেকে ঢেউ হয়ে আসে চিরচেনা আপনার কণ্ঠস্বর, সংস্কৃতি আর স্বাধীনতা কিন্তু মানুষের জন্য। দেখা যায় চোখে সাঁতরাচ্ছে কষ্ট, বুকে কাতরতা, চতুর্দিকে চলেছে মৃত্যু আয়োজন, তবু কণ্ঠস্বর শঙ্কাহীন, ভাষা কিন্তু কষ্টে আছে খুব। তোমরা দেখো তাকে শেষবেলার সাক্ষাতেও আমিটা রইল বাদ। আজ ভেতরের পাতায় এই যে আপনার ছোট ছবি, নিচে সামান্য সংবাদ, সামান্য তো বৃহৎ দৈনিকের যে কোনো পৃষ্ঠায় টিকেছেন কোনো মতে, মৃত্যু মৃত তবুও উপরে হাসছেন সাদা কালো, পরম জলে সাঁতার কাটতে কাটতে, হা হা হাসুন আপনি, তুচ্ছ ভাবুন জগতের স্বভাব, আমি তাকে বাদ দিয়ে কি হাল করেছেন মৃত্যুবার্ষিকীতে আপনি সামান্যই জানান। ধন্যবাদ। ধন্যবাদ আফজাল ভাই, বলার নাই আসলে। বিজলাপ ফারিয়াপু অসাধারণ, অসাধারণ। ফারিয়াপুর কাছে আমরা যেতে পারি। আমি বিদায় নেব যে জুবায়ের, আমি আফজালকে আমি অনেকদিন পর দেখা হলো, ভালো ভালো ভালো। আমি আপা আপনি চলে যাচ্ছেন, আপনার সাথে আমার প্রথম পরিচয়, কিন্তু জুবায়ের আপনাকে অনেক আগে থেকে আমি জানিছি, নি আপনার লেখা পড়েছি, আপনার কবিতার সাথে আমার অনেক দিনের পরিচয়, এবং মানে ছোটবেলা থেকে আপনার লেখার আমি ভক্ত। তো আপনি থাকলে দুটো প্রশ্ন করতাম, সেটা যেহেতু আপনার এখানে দুটো জিনিস এসেছে, মানে এসে গেছে, সেটা হচ্ছে সাদাস চৌধুরীর বর্ণাঢ্য জীবন নিয়ে কথা হয়েছে, কিন্তু তার কিন্তু কিছু স্ট্রাগল আছে, তো সেই স্ট্রাগল গুলো যেমন যখন দৈনিক বাংলা ক্রাসটা বন্ধ হয়ে গেল, তারপরে নতুন করে যে সাপ্তাহিক 2000 গড়ে ওঠা বা আরেকটি প্রতিষ্ঠানের উনি কর্ণধার হয়ে মানে শুরু করা, এটা কিন্তু একটা বড় স্ট্রাগলের ব্যাপার ছিল, একটা রেভলিউশন ছাড়া বা বিপ্লব ছাড়া এটা করা সম্ভব না, যেহেতু একটা ক্লাসিক ফরম্যাট ছিল বিচিত্রা এবং দৈনিক বাংলা, সেখান থেকে বের হয়ে আসে বেসরকারি পর্যায় থেকে আপনার এই ফর্মে নতুন ভাবে একটা ফরমেশন তৈরি করা, এটা কিন্তু একটা ব্যাপক একটা বড় ব্যাপার ছিল। তো আপনি যদি মানে ফারিয়াকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমি উত্তরটা চাইবো। তারা যদি বসে এখানে চুপ করে থাকলেও হয়, বিকজ সাদত ভাই আসলে একটা অনুভূতি। সাদত ভাইয়ের নামটা বলি, আমরা যদি আমি বলি যে সাদত ভাই বসে কাগজগুলো ছিঁড়ছেন, সবার চোখে তো সে দৃশ্যটা ভাসে। সাদত ভাই একটা মিটিং এ বা মিটিং বলবো না, 15 মিনিটের কথায় আড্ডা যদি বলি, ওখান থেকে তো আমরা কত কিছু শিখে ফেলি, আসলে সবার চোখে ভাসবে, সবাই জেনে যাবে। কিন্তু সাদত ভাইকে যারা আসলে চিনতো না, জানে না, জানে যে উনি খুব বড় একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং উনি বিচিত্রার সাপ্তাহিক 2000, আনন্দের বিচিত্র, আনন্দধারা সম্পাদক ছিলেন, এইটুকু থেকে আসলে যারা চেনে না ওনাকে কি চিনি, মানে আমরা কি বলতে পারি আসলে। এর যে কঠিন বিষয় আসলে নিয়ে আমাকে যদি বলতে বলা হয়, খুবই কঠিন একটা বিষয়। সাদত ভাই আসলে যেটা করেছেন, উনি নিজে থেকে নিজের নামে তো আসলে কিছু করেন। একবার আফজাল ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলেছিলেন যে আবদুল্লাহ মামুনের কথা, মোস্তফা মনোয়ারের কথা, যে উনারাও আসলে নিজ নামে অনেক কিছু করেন, উনাদের যা জ্ঞান সবকিছু কিন্তু দিয়েছেন অন্য মানুষকে, আসলে উনাদের সবকিছু অন্যের নামে হয়েছে। সাদত ভাই কিন্তু তাই আসলে। তো সাদত ভাইকে অন্যকে যদি বোঝাতে হয়, এর চেয়ে কঠিন কিছু নেই। আমরা সাদত ভাইকে আমরা বুঝি। আজকে আসলে সকাল থেকে অনেক মন খারাপ, ওইটা দিয়ে একটু শুরু করি। আনন্দ বিচিত্রাতে একবার মডেলদের নিয়ে একটা কভার স্টোরি হচ্ছে, কভার স্টোরি আমি লিখছি, কাজ শেষ হয়ে গেছে, সাদত ভাই হঠাৎ করে আসলেন, আনন্দ বিচিত্রা ছিল আর আনন্দ ভাগ আমার ঠিক সময়টা মনে করছেন, এসে বললেন ভারী ভিতরে আসুন। ওনার রুমে গেলাম, যাওয়ার পরে কালকে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? একটা নতুন বিজ্ঞাপন এসছে, একটা মেয়ে আসছে, মেয়েটার নাম বউ, 15-16 বছরের মেয়ে। ওর
ওর ছবি তুলতে হবে, ওর একটা ইন্টারভিউ নিতে হবে, আমার সাথে তো সব তো হয়ে গেছে এখন তো। তখন আমি বুঝবো না উনি ও হচ্ছে রাশা ইসলামের মেয়ে, রাশা ইসলাম কি ছিল তোমরা আসলে বুঝবে না। হ্যাঁ তো করো কভারে ওর ছবি যাবে, ওর ইন্টারভিউ নিয়ে আসবে। তখন আমরা যখন ওই কথাটি বুঝিনি আসলে রাশা ইসলাম লেট সিক্সটিজে কি ছিলেন, এখন রাশা ইসলাম কালকে আমি মধ্যরাতে আসলে আই ওয়াজ হ্যাভিং ভেরি ব্যাড ফিলিংস, জানি না ঘুমাতে পারছিলাম না, ভোর পৌনে পাঁচটার সময় উঠে ফেসবুক কেন খুলেছি, এবার খুলে প্রথমে ইউজটা দেখলাম রাশা ইসলাম। এখন আমরা যদি যারা সাদাত চৌধুরীকে চেনে না তাদেরকে যদি বলি সাদাত চৌধুরী আসলে কি ছিলেন, বুঝবে না, আসলেই বুঝবে না। সাদাত চৌধুরী আসলে কি ছিলেন, উনি আজহার ভাইয়ের কথা দিয়ে বলি, উনি যে যে বিষয়গুলো জানতেন সেখানে উনি একদম টপ র্যাঙ্কার ছিলেন। উনি মানে আমার ছোট 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 করে খুচরা খুচরা বলতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম উনি খুব শিশু ছিলেন, যে আমি কাজ করি যখন আমি কিছু জিনিস ট্রিক্স বুঝে গেছিলাম, যে সাদাত ভাইকে মিটিংয়ে বসানো, মিটিং মানে কি যে সাদাত ভাই আপনার একটু টান দিতে হবে, বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসো, মানে উনি মনে করছেন যে আড্ডা হবে, আচ্ছা গেলাম। এখন আমি আমি আবার বুঝে যেতাম যে এজেন্ট একদম আমার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এগুলো নিতে হবে, কারণ একটা বিষয়ে কাজ করতে বলা হয়েছে এবং সেই বিষয়টা আমি জানি না বা বুঝতে পারছি না, সাদাত ভাই যদি পাঁচ মিনিট কথা বলে আমি বুঝে যাবো আমার কোনটা কোনটা আমি জানি না সেটার উনি হিন্ট দিয়ে দেবেন। এবং সাদাত ভাই কিন্তু ওই যে হেলান দিয়ে বসেছেন একটা ভঙ্গিমা, অদ্ভুত একটা ভঙ্গিমা, এবং কাগজ ছিটছেন ছিটছেন, এবং এটা আমাদের সবার একটা বিশ্বাস ছিল যদি কাগজ ছেড়ে এবং এক মাপে, এবং আমাদের এটা একটা ছিল চীনা বিজলি সাশাকে আমরা আনবো না এখানে, সাশাকে আমরা মেয়ে হিসেবে ছিল অরুণদা জীবনেও পারতাম না কিভাবে ছিল তো সমান ভাবে আসেনি আমাদের, কেউ পারত না, এক মাথা থেকে শুরু আর এক মাথা যে শেষ হতো, এবং ওই ছিটতে ছিটতে হঠাৎ মানে একটা বিষয়ে কথা বলা শুরু করতে, এবং উনি চাইতে যে ওইখানে স্টিক করতে, মানে খুব বিরক্ত হতে যে কথার মধ্যে আটকে ফেলছি, কিন্তু আমার তো ছিল যে দশটা পয়েন্ট আমার উনার মতামত এবং আমাকে জানতে হবে এই বিষয়গুলো। উনি বলবেন তুমি অনেক বেশি চালাক হয়ে গেছেন, আমি বললাম সাধু ভাই কি করবো বলেন, আপনাকে তো বাদ হবে। এখন কোনোভাবে সেসব দিনে তো ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু আমি জানি না সাদাত ভাইকে নিয়ে কথা বলা খুব কঠিন, কিন্তু আমি মনে করি যে আমরা কেউ চলে যান যখন আমরা একটা কথা সবসময় বলি যে অপূরণীয় ক্ষতি হলো, অনেক সময় আর অনেক আগে চলে গেলেন। আমি সিরিয়াসলি ফিল করি সাদাত চৌধুরী অনেক তাড়াতাড়ি চলে গেছেন এবং অপূরণীয় ক্ষতি হয়েছে, এবং আমি সত্যি করে বলছি আমি না মাঝে মাঝে চিন্তা করতে আছে সাদাত ভাই যদি এখন থাকতেন উনি আসলে এখন কি করতেন, কি কি করতে পারতেন, আসলে উনি কি একটা টিভি চ্যানেল দিতেন, একটা মিডিয়া হাউস করতেন, উনি আসলে কি করতেন, আমি চিন্তা করি এবং ওই সময়টাকে মনে করি, এবং উনি আসলে আমাদেরকে যা যা দিতেন দিতে পারতেন গাইডেন্স গুলো দিতেন সেটা মিস করি এবং অদ্ভুত একটা শূন্যতা ফিল করি। আমি জানি না যে সাদাত চৌধুরীকে বর্ণনা করা বা যে সাদাত চৌধুরীকে চেনে না দেখেনি তাকে তাদেরকে সাদাত চৌধুরীকে বর্ণনা করে বোঝানোর মতো ক্ষমতা কথায় প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই আসলে। শামী মাপা পারবেন, আপনার ভাই পারবেন, আমরা তো খুশি হচ্ছে না, আমরা তো খুশি শুনতে পারব। ধন্যবাদ ফারিয়াপা। আফজাল হোসেনের সাথে যদি পরিচিত না হতো দেখা না হতো আমি বলি যে যার যেটা করা সে সেটা হয়তো আলটিমেটলি করে, কিন্তু একজন আফজাল হোসেনকে যদি আমি না পেতাম তাহলে শিল্প দর্শন বা যা দেখি আসলে আমরা যা দেখি বা চিন্তা করতে পারি সেটা এইভাবে চিন্তা করা যায় এইভাবে দেখা যায় সেটা আমি পারতাম কিনা আমি মনে করি না, আমি পারতাম না। ইন বিটুইন দ্য লাইন একটা একটা জায়গা থাকে সাদা, সেখানে অনেক কথা লেখা থাকে, সেটা পড়তে পড়ার ভাষা তো আসলে আমাকে আফজাল হোসেন শিখিয়েছেন,
আমি প্রথমে স্ক্রিপ্ট লেখা দেখেছিলাম কিভাবে লিখতে হয় অরুণ চৌধুরীর কাছে, উনারা চোখে সাদা চৌধুরীর সম্পর্কে বলছে, সেখানে আমি আসলে কি বলবো একটা যে উনাদের কথাগুলাই আর একটু মানে এলোমেলো ভাষায় আসলে আমার বলা। বাট সাদা চৌধুরীকে আমি কোথায় রাখি, আমি আজ পর্যন্ত আমি খুবই ছোট মানুষ, আমি যতগুলা ইন্টারভিউ দিয়েছি আমি ইন্টারভিউর ব্যাপারে খুবই সাই, আমি অনেক পেছনে থাকি ব্যাপারে, বা যতগুলো দিয়েছি সাদা চৌধুরীর নাম একটা জায়গা নাই যেখানে আমি সাদা চৌধুরীর কথা বলিনি, বিকজ হতেই পারে না, শুরুই তো ওখান থেকে। বিচিত্রা প্রাঙ্গণে বড় হয়েছি, এটা বিচিত্রা প্রাঙ্গণে বেড়ে উঠেছে, এবং আমি বলি যে আমরা, আমি টিনা, বিজলি, শিবলি, আমরা যদি আসলে কিছু না করতে পারতাম জীবনে, তাহলে আমাদের এখানে কিছু নাই, মানে ওখান থেকে শেখা যায় না, শিখে কিছু হয় না, তার মানে আমাদের এখানে কিছু নাই আসলে, মানে একদম মোটামুটি কম বুদ্ধির মানুষের ওখান থেকে অনেক কিছু শিখে বের হতে হবে। এই এরকম একটা মানুষ ছিলেন, একেবারে অন্যরকম অন্যরকম কিছু প্রাপ্তি হতো। আমরা একটু স্বামী বাপা আপনার কাছে চলে আসবো, তার মানে আপনি একটু শুনবেন। ওইটুকু কি বলে যাবো যে কিভাবে সার্ভাইভ করতে হয় সাদত ভাই কি করে। হ্যাঁ, আমি একটা জিনিস, এখন আজকে যারা স্ক্রিনে আছেন তারা সবাই একটু মনে রাখবে যে 30 বছর আগে আমি বাংলাদেশ ছেড়ে এসেছি। আমি চলে আসার কিছুদিন পরেই বিচিত্রার থেকে সাপ্তাহিক 2000 এগুলো হয়, এবং সব অনেক তরুণতম সাংবাদিক এবং তোমরা তরুণ যারা ছিলে সব ধরে রেখেছ। তো এখন কথা হচ্ছে যে যে কোনো দুঃসময়ে কিন্তু কতগুলো সুযোগ মানুষকে দেয়। আফজাল যে দুঃখ করে যে কথা বললেন, তারপর তোমরা যেটা বলছো যে সাদত ভাইকে তার জায়গায় দেখা যায়নি, আমাদেরকে এই উপলব্ধিটা আজকে দিচ্ছে। সাদত ভাই তো নিজেকে খণ্ডিত খণ্ডিত করে প্রত্যেকের এক একজনের আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন। তো একজন সাদত চৌধুরী হচ্ছে আমরা সবাই, আমাদের পরিপূর্ণ, আমাদেরকে একত্র করে দাঁড় করালে আমরাই সাদত চৌধুরী। তা এখন আমাদের কিন্তু দীর্ঘ সময় গেছে এই উপলব্ধি, চীনা শুরু করেছে মেধাতে, এমন ভাবে উঠে আসছে সাদত চৌধুরী। এখন আমার মনে হয় কি, এই যে আমরা আমাদের উপলব্ধির সময়টা আমরা বেশি দেরি করেছি, সাদত ভাই আবার কিন্তু এই মানুষ কখনো চলে যেতে পারেন না। আজকে তার জন্মদিন, তার ইতিবাচক দিকগুলোর মধ্যে একটি হচ্ছে তিনি আমাদেরকে শিখিয়েছিলেন কি করে স্রোতের বিপরীতে সাঁতার কেটে দাঁড়িয়ে থাকতে হয়, যখন দৈনিক বাংলা এবং একটার পর একটা তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং যখন জামাতের উত্থান হচ্ছে, অর্থনৈতিক সংকট হচ্ছে। আমি সেই সময়টায় চলে এসেছি, আমি তখন জানিনি ওখানে আমাদের, আমার সঙ্গে যারা ছিল তারা হয়তো বলতে পারতো, তোমাদের সিনিয়র যারা ছিলেন, কিন্তু আমি দেখেছি আমার সময়টায় কি করেছেন তিনি, এটাই আমাদের শিক্ষা। এবং যা আমার জীবনে হয়েছে, আমি সব সময় আমার একটা সেফটি নেট তৈরি করে রেখেছি। সাদত ভাই কতগুলো বন্ধু ছিলেন, ব্যবসায়ী বন্ধু, কতগুলো বন্ধু ছিলেন সরকারের উচ্চ পদে আসীন ছিলেন, কতগুলো বন্ধু ছিলেন যারা সাধন ভাইয়ের এক বাক্যে এসে দাঁড়িয়ে তার কাজটুকু করে দিতে পারতেন। সেই সংকটগুলো হলো, এটা হলো তার বাইরের থেকে যে শুধু প্রেরণা নয়, সত্যিকার অর্থে সাধন ভাই আমরা যে বলি না রক, সাধন ভাইয়ের পাথরগুলো। এই প্রসঙ্গে মনে হচ্ছে শহীদুল্লাহ খান বাদলের কথা, আলমের কথা মনে পড়ছে, বিবিক্রম আলমের কথা, চুল্লু ভাইয়ের কথা, আমি আরো গেলে আরো নাইলার কথা, নাইলা খানের কথা, আমি হ্যাঁ বাদলের কথা তো প্রথমেই বললাম। তো এখন ওরা কিন্তু আমাদের, আমারও বন্ধু হয়ে গেছেন, যে কোনো বিপদ আপদে কিন্তু আমাদের একটা মিটিং হতো, এই বাদলের ভাষাই হোক বা সাদর সাচুর ভাষাই হোক, ওই গর্ত থেকে কি করে উঠে যাওয়া হবে তারা সবাই মিলে কিন্তু ঠিক করতেন।
তো আজকের দিনে আমি বলতে চাই যে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে যে মানুষ তৈরি করা। আমাদের যদি আমরা সাধু চৌধুরীর ইতিহাস দেখি, তিনি একেবারে কতগুলো মানুষ তার নিজ হাতে তৈরি করে গেছেন। তো এখন সাধু ভাইয়ের যে ছোট একটা ছবি দেখে আফজালের এত মন খারাপ লেগেছে, আমি 30 বছর ধরেও আমারও মন খারাপ লাগে। কিন্তু আমার মনে হয় আমাদের জ্ঞাতি মানুষ চলে গেলে কি হয়, তার পালক ফেলে যায়, জ্ঞাতি চিহ্ন দেখে দেখে পরশ বোলায়। সাধু ভাই আজকে জন্মদিন, আমরাই তার জ্ঞাতি, আমরাই তার পরিবার, আমরাই তার চিহ্ন। তিনি এসে এসে আমাদেরকে পরশ বোলাচ্ছেন, অর্থাৎ সে দায়িত্বটা আমাদের প্রত্যেকের ঘাড়েই বর্তায়। আমি মনে করি যেভাবে তিনি গর্তে পড়ে গেলে উঠে দাঁড়াতেন, আমাদেরও খুঁজতে হবে যে কি করে আমরা তার লেগেসিটা আমরা পুনরুদ্ধার করতে পারি। আজকের দিনে তার শুভ জন্মদিনে এটাই হবে আমার কামনা। এবং এই যে আমার সাথী সঙ্গী এবং তাদের মানে কি বলবো, আমাদের সন্তানাদি সবাই যে তোমরা এখনো যুথবদ্ধ হয়ে আছো, এটা সাধু ভাইয়ের কারণেই। দুবাইয়ের এবং বিজলি আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অন্য ফোরামে হয়তো আরেকদিন আড্ডা হবে। তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকো বলে তোমরা আমার জীবনের অক্সিজেন। আমি এত দূরেও তোমাদের সঙ্গে আছি, তোমরা দরকার কখনো আমাকে যে ডাকো, আমি অত্যন্ত আপ্লুত এবং কৃতজ্ঞ তোমাদের কাছে। ধন্যবাদ শ্যামিপা, অনেক অনেক ধন্যবাদ। মানে আপনি আপনি জানি আপনার শরীর খারাপ, তারপরে আপনি এসেছেন। জুবাই কি বলছিলেন? ধন্যবাদ আপনাকে যে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, নিশ্চয়ই আমরা আবার আপনাকে পাবো। তো আপনাকে বিদায় জানাচ্ছি না, আমরা আবার আমন্ত্রণ করছি যাতে আপনি আবার আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। তো আমি এখন সেই কবিতাটি সেলিম আল দীনের ওই কবিতাতে আমরা চলে যাবো। তো জি স্বামী বাপা, তো ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে বিদায় বিদায় দিয়ে দেন। সবাইকে বলি চিনা, জুবায়ের, অরুণ, সাশা, ফারিয়া, বিজলি এবং আফজাল, আফজাল অনেক ভালোবাসি সবাইকে। আজকে যা হলো বললাম তো সবাইকে, সবাইকে আরে শোনো আমার বেশি বস নাম ধরে সবাইকে বললাম এবং আসলেই আমার মনে মনে করি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের দুজনকে অশেষ কৃতজ্ঞতা যে তোমরা সেই যে বীজ আমাদের ভিতরে আছে তাকে আবার উক্ত করে দিয়েছ। নিরন্তর আমাদেরকে সে নিয়ে কাজ করে যেতে হবে বিশ্বের যে যেখানে আছি। অনেক ধন্যবাদ স্বামীমাপা। একটা প্রশ্ন আছে আপনার, আপনি নারী স্বাধীনতা তো জানেন, নারী স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নারী স্বাধীনতা নিয়ে সাদা চৌধুরী যে ভূমিকা রেখেছেন, এই ধরেন ফটো সুন্দরী সুন্দরী পত্রিকা, এই এটা নিয়ে একটু যদি একটু আলোকপাত করে তাহলে আমরা খুশি হব। এমন একটা সময় এটা আমরা আমরা এই কাজটা হাতে নিই, তখন আসলে মানুষের হয় কি, আমি আমি নিজে আমার নিজের জীবনের জন্য যেটা বিশ্বাস করি যে বিপ্লব দিয়ে বাংলাদেশে হবে না। তখন যে বিপ্লব করতে চাইবে তাকে দেশান্তর হতে হবে, তাকে আদালতে যেতে হবে অথবা তাকে মেরে ফেলবে। তো সাধু ভাইয়ের কাছ থেকে যে বিদ্যাটা শিখেছিলাম সেটা হচ্ছে, এটা আমার নিজের লাইন, এখন আমি মনে করি ঐতিহ্যের মধ্য দিয়ে গিয়ে ঐতিহ্য ভাঙতে হয়। এখন আমরা যে সমাজে তখন বসবাস করছি, তখন একটি মেয়েকে বা কাউকে বললে তাদেরকে পণ্য হিসাবে তুলে ধরা হবে, সেই অবস্থার থেকে আমরা একটা মেয়ে বা একজন নারীকে ব্যক্তিত্বে রূপায়িত করেছি, তখন আমরা একে একটা তার কি বলা যায় তার ব্যক্তি স্বাধীনতার প্রকাশ হিসাবে দেখেছি। এবং আমরা সবচেয়ে বড় কথা যেটা করেছি সবগুলো দেশের কল্যাণের জন্য, দেশের শিল্প প্রবৃদ্ধির জন্য, দেশের সাংস্কৃতিক একটা পরিচিতির জন্য, এই কতগুলো বিষয়ের মাধ্যমে নারীকে নিয়ে আসা হয়েছে। শুধু নারী সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠেনি, নারী শক্তিময়ী হয়ে উঠেছে। এবং আমাদের বিচিত্রার কভার স্টোরি গুলি, যেমন প্রথম নারীদের নিয়ে আমাকে দিয়ে সাধক ভাই কভার স্টোরি করিয়েছিলেন, বলেছিলেন যে স্বামী বেছে নিয়ে আসো
অন্তত পক্ষে গোটা দশ জন নারী যারা বিশেষ অবস্থানে আছেন। এইটা গীতিয়ারা চম্পা ছিলেন একজন, সবাই জানেন। তারপরে ছিলেন ডাক্তার সাফিয়া খাতুন একজন ছিলেন, নীলুফার যে সানবিন্সের যে প্রধান নীলুফার আমার বন্ধু ছিলেন। তো এরা তখন কোন পর্যায়ে গেছেন? সাধক ভাই বললেন, স্বামী এমন সব নারীদের নিয়ে আসো যাদেরকে নিয়ে পুরো কভার স্টোরিটা হবে, তুমি খুঁজে বার করো যে তাদের মইটা কি ছিল। এই মইটা অনেকে ভাবতে পারেন যে কোনো পুরুষ, তিনি মই বলতে সেখানে নারী সক্ষমতার জায়গাটুকু চিহ্নিত করিয়েছেন আমার দাদা সিগমা হুদার। আমি সিগমা হুদার ইন্টারভিউ নিতে গেছি, আলমাজির মোটর সাইকেলের পেছনে বসে বসে ভয়ের চোটে আমার প্রাণ উড়ে যাচ্ছে। কিন্তু শুধু নারীদেরকে তিনি এম্পাওয়ার করেননি, আমাকে তিনি এম্পাওয়ার করেছেন এবং আমাকে ভিন্নভাবে তিনি জগৎ দেখতে সাহায্য করেছেন। আমাকে বলেছেন, তুমি ওই যে অরুণের এই কথাতেই বলি, বলেছেন স্বামী কতদিন তোমার সঙ্গে একজন ফটোগ্রাফার যাবে, তোমাকে ছবি তোলা শিখতে হবে, কারণ তুমি যে স্টোরি করবে তুমি ছবি তুলে নিয়ে আসতে হবে। ফজলে লোহানির ইন্টারভিউ নিয়েছি, এখন নারীকে উনি কোন জায়গায় নিয়ে গেছেন? আমি এসে বললাম, সাধন ভাই ফজলে লোহানির ইন্টারভিউ নিয়েছি, কিন্তু মানে ধরো একটা কাঠের একটা দরজা ছিল, আমি ফজলে লোহানির ইন্টারভিউ নিতে গেছি, সেখানেও 12 জনের ইন্টারভিউ নিব, তারা সবাই তারকা এবং আফজালের থেকে যারা আরো বয়সে বড়। আমি তাদের সাক্ষাৎকার নিতে গেছি, একটা কাঠের দরজা খুলেছি, করে দরজাটা খুলে গেল, ফজলে লোহানির বাড়িতে আমি ঢুকছি। আমার একটা পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর নেই, স্নান করে গেছি চুলটা ছাড়া, এবং যৌবনে যা হয় ত্বক চকচকে সুন্দর। আমি ঢুকেছি, ফজলে লোহানি আমাকে খুব ভাবলেন, এই একটা মেয়ে এসেছে, সে আবার বিচিত্র সাংবাদিক ভদ্রলোক, আমাকে কিছুতেই আমি যা প্রশ্ন করি তিনি ভাবছেন যে একটা নারী সাংবাদিক কি মানে কি কতটুকু ধারণ করতে পারবে। একটা পর্যায়ে আফজাল আমার না খুব একটু বিরক্ত লাগলো যে ভদ্রলোক মানে আমার অবয়বই দেখছেন, আমার বয়সটাই দেখছেন, আমাকে আমার আমি যে বিচিত্রার প্রতিনিধি হয়ে এসেছি তিনি তো তা লক্ষ্য করছেন না। আমি বললাম, লোহানি ভাই আপনি এত চমৎকার অনুষ্ঠান করেন এবং আপনার অনুষ্ঠান এখন শীর্ষে, দর্শক খেয়ে না দে ছুটে আপনার প্রোগ্রাম দেখতে, আপনার কি দরকার মাথায় উইক পড়ার? কিন্তু উইক পড়তেন আমার দিকে তাকিয়ে বললেন, একদম মানে সরাসরি আমার দিকে সরাসরি তাকিয়ে বললেন, মেয়েরা ব্রেসিয়ার পরে কেন? আমি একটু শিউরে উঠলাম, কিন্তু আমি সাধু ভাইয়ের শিষ্য, আমি এটা নোট করে রাখলাম। এলাম যখন ফিরে, তখন আমি বললাম যে সাধু ভাই আমি ওটাই আমি প্রত্যেক প্রত্যেক ব্যক্তিত্বের নিচে নিচে একটি চরণ আমি দিচ্ছি, হয়তো কাউকে বলছি যে রূপালী পর্দার নায়ক, কাউকে বলছি অমুক। আমি সাধু ভাইয়ের কাছ থেকে শিক্ষিত হয়েছি বলে ফজলে লোহানিকে লিখলাম অনিবার্য ব্রেসিয়ার ফজলে লোহানি। তো এই যে এম্পাওয়ারমেন্টটা, এটা আসলে তার সঙ্গে সহকর্মী ছিলাম বলেই নয়, জগৎটাকে ওইভাবে দেখিয়েছেন। এবং যে মেয়েরা আনন্দ বিচিত্রাতে, ফটোসুন্দরীতে, অরুণ তোমরা জানো যাদেরকে এনেছো, তাদেরকে শুধুমাত্র তোমরা দৈহিক সৌন্দর্যটাই প্রধান করে তোলনি, তার ব্যক্তিত্বটা নিয়ে এসেছো, এবং সেই জন্যই মেয়েদের এম্পাওয়ারমেন্টের দিকটা উঠে এসেছে। অরুণ আমি কি উত্তর দিতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট আছে। অনেক ধন্যবাদ, আবার সবাইকে অনেক ভালোবাসি। একটু আমার কথা এরকম তোমরা মনে রেখো, তাই যে কদিন চিন্তা করো চতুর হয়ে যাবে শিগগিরই, তো তোমরা যদি এরকম ভালো না বাসো কি করে বেঁচে থাকবো বলো? অলওয়েজ সবসময় ভালোবাসা থাকবে আপনার জন্য, অপুর ভালোবাসা। ধন্যবাদ। আচ্ছা, আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছি যে সবার সাথেই যেন আমরা ঠিক মতো মানে, কিন্তু হয় কি শুরু করলে আমি বলেছিলাম শুরুতেই কি আমরা শেষ করতে পারি না, তারপরেও আমাদের সবার কাছে একটু করে যেতে হবে। আমরা একটু এমদাদের কাছ থেকে একটু শুনে আসি, আর তারপরে আমরা এক এক করে সবার কাছে যাব। জি বিজ্ঞাপন, আমি একটু ফারিয়াপাকে একটু কাইন্ডলি আমি একটু রিকোয়েস্ট করতে চাই, ওইখান থেকে একটা নয়েজ আসছে, ডিজিটাল নয়েজ তৈরি হচ্ছে। তো ফারিয়াপা আপনি যদি যখন কথা বলবেন তখন
আনমিউট করলেই হবে, একটা নয়েজ আমি পাচ্ছি আর কি। তো এর ভিতরে আমার মনে হয় মেমদাদ ভাই যাওয়ার কাছে যাওয়ার আগে আমরা কবিতাটা শুনে ফেলি। আচ্ছা, কবিতাটা শুনে আমরা মেমদাদের কাছে যাব, তারপরে আমরা কি করে সময় নিচ্ছে। অরুণদা, আফজাল ভাই ঠিক আছেন? আপনারা অনেকখানি সময় নিয়ে নিচ্ছি কিন্তু আমি। হ্যাঁ ঠিক আছে। আফজাল ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে আফজাল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা ঠিক আছেন, মানে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি কিন্তু আপনাকে, আর একটু শুনবো আপনার কাছ থেকে, তারপর কবিতাটা শুনে আমরা ট্রেন মতো কথা শুনবো। অরুণ দা আর এমদাদ ঠিক আছে তো? না আমি আমি কিন্তু আমার টোনেই বললাম ঠিক আছে তো, পারি আমাকে সবসময় খেপাতেন এটা নিয়ে। ছোবল হেনেছে সাপ তোমার মাতৃভূমির হৃৎপিণ্ডে, মশালধারী তুমি ঘুমিয়ে পড়লে কেন? শুনতে পাচ্ছ বাংলার জনপদে গর্ভধারিণীগণের বুক ফাটা, চুল ছেঁড়া, চিৎকার, ভ্রূণ হত্যা হয়ে গেছে আগামী জন্মের, মশালধারী তবু তুমি ঘুমিয়ে পড়লে কেন? দেখো সকালগুলো শোক মেঘে কালো, থমথম ওড়ে না বকের সার, লগ্ন ছাড়া হঠাৎ গ্রহণ, মেঘেরা পাথর, এমন দুঃসময়ে তোমার তো ঘুমোবার কথা নয়। তুমি জলের সঙ্গে জল, স্থলের সঙ্গে স্থল, বৃক্ষের সাথে বৃক্ষ, রাত্রিতে আধার হয়ে ছুঁড়ে দিতে হত্যা সঙ্গে নিশ্চিত গ্রেনেড, সেই হাত, সেই হাত বরফের চাঙুরের নিচে লুকিয়ে রেখেছ কেন? তুমি তো চিৎকার করে বলতে এ দেশ আমার, যুদ্ধে শহীদ কবরবিহীন নদী স্রোতে ভেসে আসা এই অনামা 1,100 কোটি আমার, তুমি তো চিৎকার করে বলেছ এদেশের নদীদের গা ছুঁয়ে শত্রুর হত্যার হাতের রক্ত মুছতে দেব না এর জলে, সে চিৎকার বরফের চাঙরের নিচে কেন? ওঠো ওঠো, হাত ধরো সহযোদ্ধা সহস্র জনতার, ওঠো কবর শয়ন থেকে কাল রাত্রির, হে কাল পুরুষ ওঠো। অসংখ্য ধন্যবাদ নাজমুল আহসানকে আমাদের সাথে থাকার জন্য কবিতার মাধ্যমে। আমরা একটু এমদাদের কাছে যাব, আমরা তারপরে অরুণদার কাছে চলে আসবো, আমরা পালাক্রমে অরুণদা এমদাদ পালাক্রমে চলে আসবো। শুনি আমরা একটু, মানে আমি জানি যে মেধার মাধ্যমে সেই একটা, আমরা গতকালকেও একটা চিঠি পেয়েছি, আমি জানি যে আজকেও আরেকটা চিঠি আসবে সাজাদ ভাইকে নিয়েই, এবং এটা তিনটি পর্ব থাকবে। তো এই যে আয়োজনটা যে করা হলো মেধার দিক থেকে, তো সেটা নিয়ে আমরা একটু শুনবো মেধার কাছ থেকে সাজাদ ভাই প্রসঙ্গে।
আসলে সাদাত ভাই তো আমাদের মনে প্রাণে সবসময়ই সাদাত ভাই। তো আমি যেহেতু আমার সম্পর্কে সবাই জানে যে আমি আসলে ঘর থেকে বের হতে পারি না, একটা জটিল কারণে এটা সবাই জানে, তো আমার তখন মনে হচ্ছে সাদাত ভাইকে নিয়ে আমার কিছু করা উচিত। আসলে আমি বলবো না দেখো শূন্য মস্তিষ্ক, মস্তিষ্ক সবসময় কাজ করে, সেটা তো একটা কিছু করার জন্য সারাক্ষণ মনে হয় যে কিছু একটা করি। সেটা আসলে সাদাত ভাই কাছ থেকে শেখা যে কিছু মানে যা করবে মন দিয়ে করো, তুমি এটা তোমার জয় হবে। তো আমি তখন একটা খুব বড় দায়িত্ব নিলাম যে সাদাত ভাইয়ের চিঠি তো আসলে সহজে পাওয়া যায় না, স্মৃতিচারণ। তো আমি চেষ্টা করেছিলাম একটু ব্যক্তিগত ভাবে নতুন করে সবার কাছ থেকে সংগ্রহ করা, শুধু ফারিয়া দিয়েছে আর বিজলি দিয়েছে, এছাড়া আসলে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, পরে আমি সাদাত ভাই ঠিক মারা যাওয়ার সময় গোলাম মর্তুজা, সেই তখন বিচিত্রা 2000 ছিল, সে একটা বেশ বড় আকারে ব্যাপক আকারে একটা সাদাত চৌধুরীকে নিয়ে স্মারক গ্রন্থ সম্পাদিত করেছিল, প্রকাশ করেছিল সম্পাদনা করে। তো সেখান থেকে আমি 38 জনের মানে স্মৃতি নিয়ে, স্মৃতিচারণ নিয়ে অংশ বিশেষ আমি পাঠ করিয়েছি, একজন আরিফ মল্লিক আর নিরবাদ্র করেছে গ্রাফিক্সটা। আর সেখানে আমাদের যারা আমরা এখানে আছি প্রত্যেকেরই স্মৃতিচারণ আছে, শাশা আছে, অরুণদা আছে, ফারিয়া, বিজলি, আফজাল ভাই সবাই আছে। আমি আফজাল ভাই সাথে অনেক আগে একটু একটু করে শেয়ার করতাম, আর বিজলি তো আসলে প্রতিদিন রাত একটা দুটো সময় আমরা এগুলো নিয়ে শেয়ার করি। তো মানুষ ভাববে যে ওরা কি যে কি জেগে ওরা কি কথা বলে, আমরা আসলে ওই সাদাত ভাইকে নিয়ে কি করব এটা নিয়ে খুব মুশকিলে পড়ে গেছিলাম যে সাদাত ভাইয়ের প্রিয় গান মৌসুমী ভূমিকে গানটা দিলাম, ওটা মৌসুমী ভূমিকে নামটা উল্লেখ করে দিলাম, ঠিক আছে প্রথম 12 জনের পর্ব হয়ে গেল, আজকে রাত 12টার সময় আবার যাবে 12 জন, আগামীকাল 14 জনের যাবে। তো লাস্ট গানটাই আমি দিলাম ধন্য ধন্য কৃষ্ণে ভরা, ওটা আমি ইউটিউব থেকে দিলাম, ইউটিউব ওটাকে দেওয়া মাত্রই বন্ধ করে দিল। আমি মহা চিন্তায় পড়ে গেলাম আমি কি করব এখন। পরে সাতক্ষীরায় আমার একটা প্রিয় খুব ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী আছেন, এবং উনি নতুন প্রজন্ম বলবো না সেটাও বলছি কেন, চৈতালী মুখার্জি, ওকে বললাম তুমি কি আমাকে গানটা গেয়ে যাবে রাত 12টা থেকে কি 1টার দিকে, বললো কি ভোরবেলা পেয়ে যাবে, ঠিক ভোর 8টায় ঘুম ভাঙতেই আমি ধন্য ধানের ওই প্যারাটুকু পেয়ে গেছি। আমি ভীষণ মহা খুশি আমি গানটা পেয়ে গেছি। সেই টেক্সাস থেকে আছে নাসরিন ইব্রাহিম রেজা, আফজাল ভাই ছিলেন, তাকে দিয়ে আমি গাওয়ালাম মৌসুমী ভূমিকে, গানটা ইউজ করতে পারছিলাম না বিভিন্ন কারণে ইউটিউবে, তখন আমি ওনাকে বললাম যে আপনি আমাকে দ্বিতীয় অংশটুকু গেয়ে দেন খালি গলায়, একদম সিম্পল মিউজিক দিয়ে গেয়ে দিলেন। তারপর আমি বললাম যে আমি আরেকটা নতুন কিছু করতে চাই, 3 দিনের পর চতুর্থ দিনে শুধু সাদাত ভাই ওই প্রিয় গানটা দিয়ে যারা 38 জন ছিল তাদেরকে নিয়ে আমি একটা কিছু করতে চাই। তো ও বললো যে আমি আপনি বলেছেন, আমি সারা রাত ধরে গানটা গিয়ে সকালে পাঠিয়ে দিল। এই হচ্ছে 38 জনকে নিয়ে স্মৃতিচারণ। এবং ওটা করতে যে আমি যখন ধারাবর্ণটা আমি শুনছি মানে আমার চোখ দিয়ে আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সাদাত ভাই সেলিনা ভাবির কিছু কথা, শাশা এশার কিছু কথা, ইভেন দুঃখী সাদাত ভাই নিজের গল্প কেন আমি লিখতে পারিনি, একটি বড় ক্যানভাস প্রয়োজন যুদ্ধের জন্য, যুদ্ধের বর্ণনা দেওয়ার জন্য, এই যে প্রত্যেকের যে ভেতরে স্পর্শ নিয়ে যে কথাগুলা বলা আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এবং আমার কাছে মনে হয় যে জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আমারও, আমি ছোট্ট একটা উদাহরণ বলি যে আমাদের বিশ্ববিখ্যাত আলেকজান্ডার, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি, ও তখন বলেছিল আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আমি অ্যারিস্টটল যুগে বসবাস আমি জন্ম নিয়েছিলাম। ঠিক আমার ঠিক সেরকমই বলতে ইচ্ছে করছে যে আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি আমি সাদাত ভাইকে পেয়েছি, সাদাত ভাইয়ের সান্নিধ্য পেয়েছি, ওনার জীবদ্দশায় ওনার কাছাকাছি থেকে কিছু শেখার চেষ্টা করেছি। ধন্যবাদ। আসলে এমদাদ যে কথাগুলো বললো সেগুলো একেবারে মানে ভিতরে একটা কথা যে উনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান, মানে ওনার দেয়ার মানে উনি এত পজিটিভ থিঙ্কার ছিলেন যে ওনার ওই দেয়াগুলাকে ওনার ভিতরের চিন্তাগুলাকে উনি বিতরণ করতে ভীষণ পছন্দ করতেন, এবং যতক্ষণ পর্যন্ত না উনি উজাড় করে নিজেকে দেখাতে পারতেন এবং দিতে পারতেন উনি নিজেও মনে আশ্বস্ত হতেন না। আমরা একটু অরুণদার কাছে একটু আসবো, অরুণদা ঢাকা শহরে মুক্তিযুদ্ধ করেছেন সেটা সবাই জানেন, কিন্তু এই সাদাত চৌধুরী এর লিগেসিটা যুদ্ধের পরেও 72 সাল থেকে উনি আরেকটা যুদ্ধ শুরু করলেন, সেই যুদ্ধটা আমরা
প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি, সেটা হলো সেই যুদ্ধটা হচ্ছে মানুষের যুদ্ধ, জীবনের যুদ্ধ। আমি সবসময় যেটা বলি যে সুন্দরী প্রতিযোগিতা, মানে এটা ফট সুন্দরীর প্রতিযোগিতা। সেই অর্থে আস্তে আস্তে সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হলো, সেখান থেকে অপিকরিমের মতো শিল্পীরা বেরিয়েছে, আরো বড় বড় শিল্পীরা বেরিয়েছে। এবং এই উনি একটা বিপ্লব ছিলেন, ওনার কথা আমি দুই লাইনে শেষ করব, যে শাহাদাত চৌধুরী মুক্তিযুদ্ধ শুধু করে না, মুক্তিযুদ্ধে একটা লিগেসিটা উনি সাপ্তাহিক বিচিত্রা আনন্দধারা সাপ্তাহিক 2000 মাধ্যমে প্রমাণ করেছেন। ওনা ওনার পড়া আমি আবারও বলেছিলাম, শুরুতে বলেছিলাম যে আমরা দেখেছি যে উনি গল্প করতেন বেশি, উনি কোনো নির্দেশনা দিতেন না, উনি কোনো মানে কোনো এটা করতে হবে এটা করা দরকার সাচে এমন এডিটার আমি আমার জীবনে পাইনি। আমি আবারও বলছি যে প্রুফ রিডার ছিলাম আমি, এখন নাটক তৈরি করছি, চলচ্চিত্র তৈরি করছি। আমার ওই যে বন্ধু আফজল হোসেনকে কেন প্রচ্ছদে এনেছি সেটা শাহাদাত চৌধুরী ফেস করেছে। এইটা দিয়ে মনে হয় যে উনি একটা রীতিমতো একটা বিপ্লব। শেষ আমার কথা। ধন্যবাদ অরুণদা। আমরা একটু সাশার কাছ থেকে শুনে আমরা একটু আফজল ভাইয়ের কাছে চলে আসবো, তারপর ফারিয়াপার কাছে। সাশা, বাবা শাহাদাত চৌধুরীকে আমরা শুনেছি তোমার কাছ থেকে, বন্ধু শাহাদাত চৌধুরীকে শুনবো, কারণ আমি জানি তোমার এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শাহাদাত ভাই। হ্যাঁ, ট্রু দ্যাট। আমাদের একটা ফ্যামিলি টক সেশন ছিল, যেটা প্রতিদিন আমরা বসে থাকতাম, কখন ফ্যামিলি টক হবে, আমরা চারজন বসে ডিফারেন্ট ডিফারেন্ট গল্প করতাম। তো ওইখানে কার বয়ফ্রেন্ড কি আছে, কার সাথে কি হচ্ছে, আমরা কিছুই লুকাতাম না, সবই গল্প করতে, কখনো এটা নিয়ে বকা দেওয়া কিছু না। তো যেহেতু আমার পছন্দ ছিল, আমাকে বলতো যে প্রেম ট্রেম কিছু না, প্রেম করে দেবদাস, দেবদাস হচ্ছে প্রেম করবে আর কিছুই হবে না, ওগুলো হলো প্রেম, যেটা পাবা না সেটাই প্রেম মনে হবে, আর যেটা চলতে চলতে থাকবে বন্ধুত্ব। তো যদি কাউকে পছন্দ হয় তার সাথে বন্ধুত্ব কর, বন্ধুত্ব টিকে থাকে, বন্ধুত্ব সারা জীবন টিকে থাকবে। প্রেম করার কথাটাই আসলে প্রেম না, জীবন চলে না প্রেম দিয়ে। তো আমার ছোট বোন বলতো, এসা বলতো যে ওর দেবদাসকে পছন্দ না, কারণ দেবদাস হচ্ছে কমপ্লিট করলো না, তো একটা অন্যদিকে চলে গেল। তো বলছে যে দেবদাস তো প্রেম বুঝলোই না, তো খালি প্রেম প্রেম করেই মরে গেল, তো এটা ঠিক না। উচিত হবে হচ্ছে ফ্রেন্ডশিপ করো, বন্ধুত্ব করো, লাইফে চলতে গেলে অনেক দূরে যেতে হয়, ফ্রেন্ডশিপটা বেশি জরুরি। সো ট্রু। তো এইগুলো তো বাবা ফ্রেন্ড, আমাদেরকে সব বিদেশে নিয়ে যেত, ইভেন আমি 18 অবশ্য তখন, তো আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় নিয়ে যেত অ্যাডাল্ট। তো বলতো গেলে দেখো দেখো, চোখ বন্ধ করে করে দেখো, মারামারি দেখো না, প্রেম দেখো, ভালোবাসা দেখো, ভালোবাসার গল্প, মারামারি বিদ্বেষ রাগ এগুলো দেখবা না, কার উপরে রাগ রাখবা, অলওয়েজ ভালোবাসাটাকে দেখবা, ভালোবাসাটা দেখা উচিত, শিখা উচিত rather than মারামারি। So, friend are definitely on a close. আমার ওরকম ভাবে মানে এখন আমি অনেকই মিস করি, আমি আসলে খুব পাই নাই তাকে বলতে গেলে, তখন মনে হতো আমি তো বড়, কিন্তু আসলে তো আমার আমি আই ওয়াজ অনলি 24 যখন আমার বাবা আর কি চলে যায়। ইহা না মাইটা ঠিক করে দিবার আমার এই চার্জারটা, চার্জ চলে যাচ্ছে। সো আমার আমার আমি ওটাই সবসময় বলি যে মানে বন্ধু বাবা বা বাবা হিসাবে উনি একদম ডিফারেন্ট, মানে ভয় পেতাম না কখনো তাকে, আমরা যখন কোথাও গেছি মিথ্যা কথা বলতে হয় নাই, অলওয়েজ সত্যি, তুমি সত্যি বললে ইটস ওকে, মাফ, মিথ্যা বলে যদি টের পেতো, মিথ্যা বলে কিছু করছি তাহলে তো মানে মোটামুটি শেষ, কিন্তু যদি যদি সত্যি বলতাম যে কোনো কিছু কোনো প্রবলেম না, মানে কোথাও বলে যাওয়া কোথাও না বলে যাওয়া সবকিছুই মোটামুটি ইয়েতে ছিল, এটাই।
ফারিয়া আপনি একটু কিছু বলেন। ধন্যবাদ বিজলি আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? বিজলি আপা আমি শুনতে পাচ্ছি না। আমরা ফারিয়া একটু যদি কিছু বলেন। স্ক্রিনে না আছে তো আফজাল ভাই আছে ফারিয়া আপা জি। ফারিয়ার কথা শোনা যাচ্ছে না, আবারও সমস্যা হচ্ছে, অডিও সমস্যা। ফারিয়া আপা কথা শুনতে পাচ্ছি না, আবারও অডিও সমস্যা হচ্ছে। একদম শোনা যাচ্ছে। তাহলে মানে জুবাই আফজাল ভাই বলুন, তারপর ফারিয়া ততক্ষণ ঠিক হয়ে যাবে। জি তাহলে আমরা আফজাল হোসেনের কথা শুনি। শোনা যাচ্ছে আমাকে? সাশা যেমন বললো বাবাকে কি ধরনের বাবা সাদা ছিলেন, যে স্মৃতিগুলো সাশা বললো, আমি কেমন মানুষ ছিলেন এবং দৃষ্টিকোণের ছোট 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 কয়েক দুটো বিষয় বলি। একটা হচ্ছে যে এখানে কথা হচ্ছে ফটো সুন্দরী প্রতিযোগিতা নিয়ে, তো অনেককেই তো ডাকা হতো, তার মধ্যে আমিও ছিলাম, যে মার্কিং করা জন্য। তো একদিন আমি লক্ষ্য করলাম যে আমি একটা দৃষ্টিকোণ থেকে একজনকে হয়তো মার্ক করছি, আমার শ্রদ্ধেয় শিক্ষক বাংলাদেশের অনেক গুণী শিল্পী রফিকুল নবী, তিনি আবার এক ধরনের সৌন্দর্য দেখে মার্কিং করছেন। তো আমার কাছে বিষয়টা মনে হলো কি যে এইভাবে তো কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, কারণ পুরোপুরি বিপরীত দৃষ্টিকোণ। কারণ আমরা যখন আমরা যারা অভিনয় করি, আমি যখন বিজ্ঞাপন চিত্র একেবারেই এই বিষয়টা নিয়ে খুব বেশি মেতে থাকি, সুতরাং আমার ভাবনা থাকে যে কোন ছেলেটি কোন মেয়েটি এই ক্ষেত্রে অনেক বেশি ভালো করবে, সেইভাবেই বিচারটা করা হয়। তো আমি পরে একদিন সাজাদ ভাইকে বললাম যে সাজাদ ভাই, এইভাবে তো কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয় না। তার বলতে কেন না, আমি যে বিষয়টি ধরেন আমি বা আরেকজন আমার বয়সী যেভাবে একটা মানুষকে বিচার করছেন, স্যার তো আসলে বিচার করছেন অন্যভাবে, তিনি শিল্পী হিসেবে বিচার করছেন। তো স্যার বলছে কি যে হ্যাঁ, তো সেটা ভুল কোথায় হলো? আপনি তো এখানে যখন বলছি যে ফটোসুন্দরী প্রতিযোগিতা, তখন মানে তো এই নয় যে একটা মানুষের সৌন্দর্যকে বিচার বিশ্লেষণ করে আমি কাভার এনে ফেললাম যে এই সুন্দর, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা। তোমার চোখ দিয়ে তুমি দেখো, একজন শিল্পী তার চোখ দিয়ে একটা মানুষকে যে বিচার করবেন সেটি তো গুরুত্বের সঙ্গে দেখতে হবে, সে প্রথম না হতে পারে, কিন্তু শিল্পীর দৃষ্টিকোণে সেই শ্রেষ্ঠ। মানে এক একজন মানুষের মধ্যে এক এক ধরনের শ্রেষ্ঠত্ব আছে, সেটা তো আবিষ্কৃত হয়। কাভারে যে সুন্দরী হচ্ছে সেই তো সেটা সুন্দর নয়, তার একটা দৃষ্টিকোণ এখানে পরিষ্কার হয়। আরেকটা হচ্ছে এখানে সবাই জানে প্রায় 35 বছর বা 40 বছর প্রায় কাছাকাছি সময় আমি তো বাংলাদেশে আর কখনো দেখিনি যে সকল গোত্রের মানুষকে এক করার যে শক্তি এবং সাহস বা স্বপ্ন কোনো মানুষের রয়েছে, সে সাংবাদিক হোক, রাজনীতিবিদ হোক, সংস্কৃতি কর্মী হোক, সাহিত্যিক, যে কোনো সৃজনশীল মানুষ, সব মানুষকে দিয়ে তিনি বছরের শেষ দিনে একটা জায়গায় মিলিত করতেন। এরকম বড় ঘটনা তো আর বাংলাদেশে আমি কখনো দেখিনি। 40 বছর হয়ে গেল, অনেক গর্ব অনেক বিষয় নিয়ে আমরা করি, কিন্তু এটার যে সুদূর প্রসারী একটা দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ আছে সেটা কোনো মানুষের মধ্যে এখনো পর্যন্ত আগে তো 35 বছর আগেই ভেবেছেন এবং সেটা নিয়ে চেষ্টাও করেছেন। মানুষ বিচ্ছিন্ন না, মানুষ ঐক্যবদ্ধ থাকে, ভাবনা অদল বদল। আমরা ক্রমে দেখেছি মানুষ বিচ্ছিন্ন হয়েছে, আমরা ক্রমে দেখেছি মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছে, আমরা ক্রমে দেখেছি মানুষ শক্তিহীন। এবার সব শেষ কথাটা বলতে চাই, এখানে কথা হচ্ছে যে একসময় আমাকে প্রচ্ছদে আনা হয়েছিল, সেটার পরে নানান ধরনের সংকট অভিনেতা হিসেবে আমি উপলব্ধি করছিলাম, যেহেতু আমি একটা সময় বাস করি
নানান ধরনের সংকট আমি উপলব্ধি করছিলাম এবং সেটা আমি একদিন তাকে বলছিলাম যে ঝামেলা ফেলে দিলেন আমাকে, তো হাসছেন, উনি তো সবাই এখানে জানেন যে কাগজ ছেড়ছেন না হাসছেন, উনি কী ঝামেলা করলেন। আমাকে হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে এই, যখনই এরকম একটি জায়গা একটা অস্তিত্বকে আপনি প্রতিষ্ঠা করতে চাইলেন তখন নানান ধরনের কথা হচ্ছে যেটা আমার শুনতে ভালো লাগছে না, আর আমি তো নিজে লজ্জিত, এই কারণে লজ্জিত যেখানে উত্তম কুমারকে বলা হচ্ছে যে দ্বিতীয় স্থানে আর আমি হচ্ছে প্রথম স্থানটা, তো হতে পারে না। তবে তুমি কী করে ভাবছো যে ওটা সত্যি? ওটা তো পাঠকের মত, যে পাঠক পড়ে সে উত্তম কুমারকে জানেন না, তোমাকেই জানেন, তোমার ভাবছে তোমাকে যে যেসব ঘটনাগুলো তুমি বললে এগুলো হচ্ছে ঈর্ষা, আর ঈর্ষা কিন্তু আমাদের অলঙ্কারের মতো, আমরা ঈর্ষা ছাড়া কোনো মানুষ না। এই দেখো বলে এক কথায় সব শেষ করে দিলেন উনি, এবং আমি মনে করি যে আজকের এই আলোচনায় আমার এই কথাটাই আমার দিক থেকে শেষ কথা। তুমি দেখেন, দেখো আমরা কি মানুষ জানো, কাগজ ছেড়ছে না কি মানুষ জানো, এই যে আমাকে কিন্তু অনেক মানুষ খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে, সেটার কারণ কিন্তু আমার নানান ধরনের গুণপনার জন্য, সেটার কারণ হচ্ছে আমার চোখ দুটো নয় একটা, বহু মানুষ খুশি যে আমার একটা চোখ। সুতরাং মানুষ কোনটাতে খুশি হলো আর অখুশি হলো সেটা মাথায় নেওয়ার দরকার নেই। ধন্যবাদ। আচ্ছা আমি একটা কথা বলে বিদায় নেব, আমি একটা কথা বলে বিদায় নেব। হ্যাঁ সাধক ভাই ভীষণ বিদেশ ভ্রমণ করতেন, আর যখন বিচিত্রায় কাজ শেষে বসে থাকতাম ঠিক চারটার দিকে, তখন উনি দেখতেন যে আমরা বসে আছি, তখন চলো বাসায় চলো, কেন সাধক ভাই এখন শিম মাছ রান্না হয়েছে আমার জন্য, শিম মাছ শাঁসা জানে সাধক ভাই, বাইরে থেকে আসা মানেই হচ্ছে বাসায় শিম মাছ রান্না করা হবে, এবং এই শিম মাছ আমারও খুব প্রিয় ছিল, বলে চলো শিম মাছ দিয়ে আমি খাই, শিম মাছে তুমি ভাত খাবা। আর একদম শেষ কথা, তখন সাধক ভাই একেবারে শয্যাশারী বাসার একটা ছোট্ট রুমে গান শুনছেন, কখনো উনি ওনার রোগের কথা বলতেন না, এটা আমি একমত আফজাল ভাই, কখনোই কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, ভালো 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 আছি, তখন আমাকে যদি যাওয়ার সময় একবার কথা বলছি, তখন আমি ফ্যাশন ডিজাইনিং অলরেডি মোটামুটি কাজ শুরু করে দিয়েছে অলরেডি, শুধু যাওয়ার সময় একটা কিছু বলো, ফেলিনা শাশা ওরা দর্জি করেছে তো তুমি থেকো ওদের সাথে, যেও না কোথাও, এই শব্দটা আমার ভিতরে সার্বক্ষণিকভাবে কাজ করে, তুমি থেকো যেও না কখনো, এই ছোট্ট শব্দটার ভিতরে যে কত বৃহত্তর একটা বিষয় আছে, ভালোবাসা, ভালো লাগা, আস্থা, নির্ভরশীলতা, এবং আমি চেষ্টা করেছি এটা এখন পর্যন্ত এটাকে অব্যাহত রাখতে। আমরা সাধক ভাইকে আসলে ভীষণ ভালোবাসি, আমি ওনাকে ভুলতে পারবো না কোনোদিন। অবশ্যই তার ভালোবাসা, আমি একটু সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, এই কারণে যে একটু পরে আমাকে অন্ধকার হয়ে যেতে হবে, কারণ এখানে চার্জ নেই দেখতে পাচ্ছি আমি। আমি একটা কথা বলতে থাকি, পারিয়াপা মাইক ট্রাই করতে করতে, চিনা ভাই যেটা বললো যে লাস্টের দিকে বাবা কখনো কারো সামনে যেত না, অসুস্থের কথা তিনি বলতেন না, তো ওইটার তার একটা ইয়ে ছিল যে আমাকে বলতো আমি সবার কাছে আমার ওই জিনিসটাই থাকতে চাই, আমার আমার যেখানে বিগ থিং, আমি এরকম অসুস্থ সাধক চৌধুরী কাউকে দেখাতে চাই না, এবং লাস্টের দিকে তিনি কখনো ছবি তুলতো না, এবং বলতো যে তোমরা আমাকে অলওয়েজ মনে রাখবা আমার উজ্জ্বলতম দিনগুলোর জন্য, ওই সময়কারটা চোখে রাখবা, কখনো ওই আমার দুঃখী চেহারা দিয়ে আমার দুঃখের ছবি দিবা না, হাসতে হাসতেছি এরকম ছবি ছবি দিবা, আর যে তোমার সাথে আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে ওইগুলা দিও, এগুলো ফেমাস হয়ে যাবা, বুঝছো, তুমি এই ছবিগুলা সামনে রাখো, এই ছবিগুলা দিলে তুমি ফেমাস হয়ে যাবে, যখন আমি মারা যাব না
এই ছবিগুলা দিবা বুঝছো, ছবি ঠিক করে দিয়ে গেছিল কোন ছবিটা দিলে ভাল লাগবে, দুইজন ছবি টুবি ছিল যে এই ছবিটা ইউজ করবা, হ্যাঁ তো ভালো ভালো ছবি পচা পচা আমার অসুস্থ মুখে ছবি দিবা, এবং সাশার এর সঙ্গে আমি যুক্ত করছি, আমিও এক লাইনে শেষ করি। শাহাদাত ভাই শেষের দিকে কাভার স্টোরি কি হবে সেটা ওনার কাছে যেতে পারতাম না, প্রয়োজন পড়তো না, টেলিফোনে বলতে হতো, কারণ বলতো যে বাসা আসবে না, আমার কাছে আসার দরকার, তুমি বলতো যে না সেটা আমাকে বলে না, বলছে টেলিফোনে সেরে নাও তুমি কেন কেন বাসা আসবে না। তখন আমি বুঝলাম যে শাহাদাত চৌধুরী সবসময় আড্ডা পছন্দ করতেন, সবসময় উনার সঙ্গে পাশে থাকা পছন্দ করতেন, সেখানে উনি কেন যেত, আমি আমি এরপর ওনার বাসায় কখন যেতাম। ধন্যবাদ। আমার দিনক্ষণ মনে থাকে না, আমি দিনক্ষণ বলতে পারবো না, বাট আমরা প্রতিদিন অপেক্ষা করি যে শাহাদাত ভাই যাচ্ছে মিনিস্ট্রিতে, যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং শাহাদাত ভাই একটা গুড নিউজ নিয়ে ফেরত আসবে। বাট লাস্ট দিন আমার মনে আছে উনি আসবে, যখন উনার ওই চেহারার পরে না আর কিছু বলতে বলা যায় না, তো আমরা সবাই আমাদের চোখ দিয়ে পানি পড়ছিল, এটা আর এখন না বলি। অদ্ভুত একটা জায়গায় থামলো, এবং তখন 5:30 কি 6 বাজে দৈনিক বাংলা থেকে যে যার মতো বাসায় আসলাম, এবং আমার মনে আছে আমি একটা স্কুটার নিয়ে বাসায় এসেছি। ওই দিনটার কথা দিনক্ষণ মনে নেই, কিন্তু প্রতিটা ফিলিংস মনে আছে। কিন্তু অদ্ভুত ভাবে এক সপ্তাহের মধ্যে একটা ফোন আসলো, এবং সাশার মনে আছে সাশাদের বাসা তখন দেড়তলা একটা রুম ছিল, দেড়তলা বলবো নাকি হাফতলা, আধাতলা, এবং ওখানে আমাদের শুরু হলো যে 2000 হচ্ছে, কবে হবে তার কোনো ঠিক নেই, কিন্তু শাহাদাত ভাই আমাদের সবার যে মানে স্পিরিটটা আপ রাখার জন্য প্রতি সপ্তাহে আমরা ওখানে মিটিং করতাম না, প্রতি সপ্তাহে যেতে, এবং কি হবে না হবে মনে হতো কি যে মানে নতুন ভাবে আমাদের সবার একটা জন্ম হলো। হ্যাঁ, এই জিনিসটা শাহাদাত ভাই ম্যাজিক আসলে জিনিসটা, আমরা আমাদের পিয়ন আহমেদ ভাইও থাকতো মনে আছে, আহমেদ ভাইও বসে থাকতো, উনি পিয়ন ছিলেন আমাদের, আহমেদও বসবে, আহমেদও বসতো সবার সাথে মিটিং করতে, আহমেদ আনতে হবে চাটা, আহমেদ কে আছে অফিস পুরা নিচে, মানে ওই অ্যাম্বিয়েন্সটা তৈরি করার জন্য। হ্যাঁ, ভীষণ ভাবে সাথে কিভাবে এগুলো পারতেন। আচ্ছা, আরেকটা জিনিস, এত আধুনিক লোক আর হয় না, এবং আমার ধারণা এখন উনি থাকলে আমরা বুড়া হয়ে গেছি শাহাদাত ভাই, একদম একেবারে। আরেকটা জিনিস আমি শিখেছিলাম, এটা আমি সারা জীবনের জন্য সংসার জীবনে কর্মজীবনে সবখানে আমি শিক্ষাটা নিয়েছিলাম, একজন আর্টিস্টের সাথে একটা কোনো কারণে আমার একটা ভুল বোঝাবুঝি বলবো না, পার্সোনাল ভুল বোঝাবুঝি না, আমাদের পত্রিকার সম্পর্কে সে কোনো একটা কমেন্টস বা কিছু করেছিল, তো আমার তখন আনন্দধারায় মানে মোটামুটি ক্রিয়েটিভ ব্রেন বলতে গেলে অরুণদা জানে সবই আমার, তো আমার হয় না মনে মনে এক ধরনের অহংকারই বলবো যে ওকে আমি তো আমি একটা, তো সে আমাদের পত্রিকার সম্পর্কে কিছু কমেন্ট টমেন্ট করার পরে যখন দেখলাম যে কভার স্টোরি, আমি শাহাদাত ভাইকে যে বললাম যে শাহাদাত ভাই ওকে কভারে এনে নাও আমাদের সম্পর্কে বাজে কমেন্ট করেছে বা কিছু, তো শাহাদাত ভাই বললো যে না বাট ও এখন অনেক ডিমান্ড ওকে আনতে হবে। আমি কি মনে করলাম, আমি এখন আমার মনে হলি না খুবই লজ্জা লাগে, তারপরে আমি বললাম যে আচ্ছা ওকে যদি কভারে আনে তাহলে আমি পত্রিকা থাকবো না, আমি থাকবো না, বলে আমি চলে গেলাম। তো শাহাদাত ভাই যে আমি চুপচাপ রুমে বসে আছি, তো শাহাদাত ভাই আমাকে ঠান্ডা হতে দিলেন, এবং আমি এই কথাটা বলে চলে আসছি জন্য আমি খুবই লজ্জিত, লজ্জিত আসলে কিনা যায় না, মানে এক ধরনের রাগ বা কি হোয়াটএভার ফিলিংস আই ওয়াজ গোয়িং থ্রু, আই ডোন্ট নো। অনেকক্ষণ পরে শাহাদাত ভাই ডাকলেন, বা সেদিন বলতে সাধারণ সম্ভবত আমার সাথে কথা বললেন না, পরদিন অফিসে গেলাম, আমিও গেলাম, আমি আর্লি গেলাম, শাহাদাত ভাই ডাকলেন, ডাকার পর আমাকে বললেন যে ও আসবে কভারে, ও আসবে এবং তোমার ইচ্ছাতে আসবে, তুমি এখন যাও রুমে যাও, ঠান্ডা হয়ে এসে বলো
তুমি অ্যানালাইজ করো যে ও আসলে আমাদের জন্য দরকার কিনা, আমার পত্রিকার জন্য দরকার কিনা, বিকজ সে এখন ডিমান্ডে আছে। হ্যাঁ, তুমি এসে বলবা সাধন ভাই না আসা উচিত, এগুলো ব্যক্তিগত কে কি বললো টোলা আসলে ম্যাটার করে না, এগুলো এরা হচ্ছে সময়ের চাহিদা। হ্যাঁ, তো আর আরেকটা কথা তোমাকে আমি দেখতে তোমাকে শিক্ষার জন্য বলছি, কেউ আনএভিটেবল না লাইফে, মানে কেউ না হলে কিছু চলে না। তুমি যদি আজকে চলে যাও পত্রিকার একটা সাময়িক ধাক্কা হবে, কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকে না। হয়তো হ্যাঁ আমি বলছি যে সাময়িক ভাবে তুমি যে জায়গাটা হোল্ড করো পত্রিকাকে, তুমি একা না, হয়তো দুইজন লাগবে তোমার জায়গাটা হোল্ড করতে, কিন্তু একদিনের জন্য কিন্তু আসলে থামবে না, ধাক্কা লাগবে, বাইরে থেকে কেউ কিছু বুঝবে না। এটা তুমি আজকে শিখবে, এটা ব্যক্তিগত জীবনে প্রফেশনাল জীবনে কখনো নিজেকে পাল্লা পাথর তুলবে না। আমি সেদিন ওখানে কিছুক্ষণ আগে, এখন আমার গুজ বাম হচ্ছে, এক ধরনের রক্ত প্রবাহ পুরো শরীরে হয়, আমি ওখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে পারিনি, ভেতরে চলে আসছি, আবার গেছি যে আমি ঠান্ডা মাথায় বললাম যে সাধন ভাই হ্যাঁ আসলে দরকার এবং ইন্টারভিউটা আমি করবো, এবং আমি বলছিলাম সাধন ভাই আমি সারা জীবনের জন্য এই শিক্ষাটা নিলাম, কখনো নিজেকে পাল্লা পাথর করবো না। বাট এটাও বলি যে সংসার জীবনে তো একবার দুবার এরকম বলেইছি যে আমি চলে যাবো, এরকম তো বলেই মানুষ, বাট শিক্ষা যেটা নেয়া সেটা নিয়েছিলাম সাধন ভাই পারে, যে ওই মোমেন্টে আমাকে বলছে যে ও পত্রিকার কভারে আসবে এবং তোমার ইচ্ছাতে আসবে, তুমি এতখানি আধুনিক, তুমি এসে বলবা যে সাধন ভাই ওকে আমাদের কভারে আনতে হবে এবং আমি করবো ইন্টারভিউটা। শারদ ভাই পারেন, এবং আই ডোন্ট নো শারদ ভাই চলে গেছেন, কিন্তু ওই জায়গাটা বলবো না যে কেউ আনএভিটেবল না, আমরা নাহলে এত বছর পরে এইভাবে ফিল করি কেন, আজকে সারা দিন উনি মাথায় থাকবেন এবং সবসময় থাকে। আমাদের আসলে আরো অনেক কিছুই করা উচিত, চীনা বলি বা এম দাদি বলছি, মেধার এই উদ্যোগটা অনেক বড়ই আসলে, কারণ আমরা তো আসলে কিছু করছি না ওইভাবে, শুধু মনে মনে স্মরণ করলেই হবে না, আসলে আরো কিছু করতে হবে। এমদাদ আমি আছি সাথে, আই নো দ্যাট। আমি একটা ছোট্ট বলি, সাধন ভাইকে অনেকেই বলতো অমুকে অমুকে প্রেম করে, অমুকে পরকীয়া করে, উনি কখনো এই বিষয়টা পছন্দ করতেন না, উনি তখন বলতেন যে একটা শিল্পী বা একজন যে সৃজনশীল মানুষের ভিতরে প্রেম আসবে, যার সাথে সে সম্পর্ক করে বা তার সাথে তার ফ্যামিলিগত রিলেশন, এক পর্যায়ে কিন্তু তার আগ্রহটা কমে যায়, তখন নতুন কিছু কাউকে বলার জন্য একটা মানুষ প্রয়োজন, একজন তুই প্রয়োজন, একজন তুমি প্রয়োজন, একজন আপনি প্রয়োজন। কখনো এই বিষয়গুলো কিনে জাজ করবে না যে কার সাথে কার রিলেশন, কখনোই এটা বলো না, এটা বলা ঠিক না, কারণ মানুষের তৃতীয় একটা শক্তি মানুষের জীবনে সবসময় প্রয়োজন, এটাকে মনে রাখবে। আর সাধক ভাই আসলে আসলে আমি কি বলবো, কল্পনার অতীত, অলরেডি 12:01 হয়ে গেছে, আমার দ্বিতীয় পর্ব চিঠি পর্ব চলে এসছে, আর আমারও অলরেডি ওষুধ খাবার সময় শেষ, তো সাশা আমি আছি তোমাদের সাথে সবসময়। প্লিজ আমার মেধার ওই চিঠি পড়বে, আপনারা সবাই কমেন্ট করবেন। আমি না শোনার সাহসই পাইনি, মনে হচ্ছে কিছু অনেক সময় নেই, শুনতে হবে, অনেক কান্না আসবে, আজকাল তো সবাই লাইক দিতেও ভয় পায়, লাইক দিতেও পারে না, লাইক দিতে চায় না, তো কমেন্টও দিতে চায় না, কিন্তু নায়ক নায়িকা হলে হাজারটা কমেন্ট আছে, আমার অনেক ইমোশনাল লাগে, আমি শুনতে পারি নাই, আমি তো অঝরে কান্না করেছি, শুনেছি আর কান্না করেছি, আমি আমি কন্ট্রোল করতে পারিনি, কাজটাজের অনেক ব্যাপার ট্যাপার থাকে, এটা আমি নিজেরই করতে হবে, এই সময় আমি অনেক সময় নিয়ে শুনবো, ওইখানে হারাই যাবো মনে হয়েছে, আমি সাহস একেবারে, বিশেষ করে যখন এই গানটা ধনধান্যে বেজে ওঠে না, তখন নিজেকে আর সহ্য করা যায় না, মানে আমি এটা আমার আজ তখন যে কি যে ফিলিংস টা কাজ করে ভেতরে, এটা বলার মতো না, এটা ওই সময় এটা আমার ছোট আমাদের জানি, এটা আমার ছোটবেলার একটা গান, আমি আমাকে বাবা এটা দিয়ে ঘুম পাড়াতো, মানে ফ্রান্সের লুলাবাই বলে না, মানে পাড়া ঘুমালো গড়কি এলো দেশে, আর আমাকে বাবা ঘুম পাড়াতো ধনধন্যে পুষ্পে ভরা। আচ্ছা আমরা কি এই কথাটাকে উল্লেখ করেছি, সাধক ভাই যখন দেশের কথা মানুষের মহানুভবতার কথা বলতো, সাধক ভাই অঝর ধরে কান্ত যে, আমি একটু ছোট্ট করে লিখেছিলাম যেটা আমি একটু শেয়ার করি, আমি বলেছিলাম কি যে ডিসেম্বর মাস যখন আসতো, মানে স্বাধীনতার মাসটা যখন আসতো, তখন আসলে আমাদের ক্যালেন্ডারের পাতাটা উল্টাতে হতো না, ও যে আমাদের অফিসের করিডোর ধরে সাজাদ ভাই আপন মনে কাগজ ছিপতে ছিপতে হেঁটে যেতেন, আর ওই গুনগুন করে ওই গানটা গাইতেন, আর চোখ দিয়ে অঝোরে পানি ঝরতো, তো ওনার ওই চেহারাটা দেখলেই বুঝতাম যে আচ্ছা ডিসেম্বর মাস চলে এসছে, আজকে মনে হয় 1 তারিখ,
তো ওই দৃশ্যটা একেবারে চোখের সামনে সবসময় ভেসে ওঠে। যে কোনো সময় যদি দেশের কথা মানুষের বড়ত্বের কথা বলতেন এবং অছত ধরে থাকতেন কখনো খেয়াল করতেন না কে আছে কে শুনছে। আমি আমি খোদা হাফেজ হই। হ্যাঁ খোদা হাফেজ থ্যাংক ইউ। খোদা হাফেজ দেবো। আমাদের মনে হয় একটা কিছু একটা বলা উচিত যে আজকে আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব রাশাভাবি আফজাল ভাই আপনি সবাই উনি আজকে মারা গেছেন। আমরা ওনার রুহ মাগফিরাতের জন্য আমরা দোয়া করি উনি যেন জান্নাতবাসী হোক বিকজ উনিও আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব। হ্যাঁ সাদাত ভাইয়ের খুব যেতে তো হবেই আগে পিছে তুমি চলে যাও যে কোনো যাওয়াই কিন্তু বেদনাদায়ক হারিয়ে যাওয়াই মানে হচ্ছে কষ্টকর। আমরা ওনার জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে খুব ভালো এই আয়োজন কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বিজলি জুবায়ের কৃতজ্ঞতা ভাই শুভেচ্ছা জানাচ্ছি। জি আমাদের এই আয়োজনটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি না কারণ আমাদের একটি প্ল্যান আছে যে সাদাত চৌধুরীর ব্যাপারে আরো দুই একটা সেগমেন্ট হয়তো আমরা করব নিশ্চয়ই আপনারা দেখবেন বা সংযুক্ত হবেন। তো আপনাদের প্রত্যেকের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা যে আপনাদের মূল্যবান সময় থেকে এই সময়টুকু বের করে আজকে প্যারিসের জানালার প্ল্যাটফর্মে এসেছেন। তো বিজলি আপুর কৃতিত্বই পুরোটাই। তো আমি না হয় একটু টেকনিক্যাল আয়োজনটা করেছি তো বিজলি আপুকেও ধন্যবাদ। তো আমি একটু শাশাপার কাছে জানতে চাই চিকেন ফ্রাইটাকে কিছুক্ষণ আগে আমি একটু আচ্ছা ঠিক আছে কি করছো তুমি সে কমেন্ট করেছে এদিকে আসো আচ্ছা ওকে একটু দেখো ওকে যাকে কমেন্ট করেছে তোমাকে দেখতে যা কাম অন সবাই ডাকছে আসো তো ওর নানা যেহেতু দেখে নাই ওর নানাকে সাদাত নানা ডাকে এটা আমার অনেক সমস্যা নানা একটাই ডাকে সাদাত নানা মানে এজ ই অনেকগুলো একদম আমরা আসলে মানে ওই তো আমরা বলি শেষ করতে পারবো না। আমি আবার ছোট্ট একটা কথা বলি আমার মেয়েকে যখন সাদাত ভাই প্রথম দেখেছিলেন তখন দেখেছিলেন কি বিজলির যে মাথা গরম ও যে কি করে থাকবে মেয়েটা আমাকে বলছে বিজলির একটা দরকার বিজলি এই মেয়েটাই ওর সারা জীবনের প্রাপ্তি এই একটা খুব ভালো কাজ করেছে ও বা এই মেয়েটাই ওর সাথে সারা জীবন থাকবে। আফজালকেও বলেছেন জীবনও তুমি কখনো জাজ কখনো রেফারি হবে না প্লেয়ার হবা ফুটবল খেলবা প্লেয়ার হবে কখনো জাজমেন্টাল হবে না কখনো তুমি নিজে প্লেয়ার হবা তুমি যদি প্লেয়ার হিসেবে ফেলও করো খারাপ করো বেঞ্চে বসে থাকে তাও তুমি প্লেয়ার হবা কখনো জাজমেন্টাল হবে না এই আমার কথা শেষ সবাইকে। অরুণদা আমি আপনাকে একটা কথা বলবো অরুণদাকে একবার আমি সামহাউ একটা কারণে বলছি যে আমি তো একটু মডেলিং করতে ছুটতে পারি নাটক টাটক করতে পারি আমাকে বলছে যে বিহাইন্ড দা সিনে আসো বিহাইন্ড দা সিনেই থাকো ফ্রন্ট লাইনে আসার লাগবে না। একবার অরুণ চাইছিল আসবে তা আমি অরুণকে বলছি অরুণ কিং মেকার কোনোদিন কিং হয় তুমি কিং মেকার তুমি কিং মেক করবা তুমি কোনোদিন কিং হতে পারবা সো কিং হওয়ার চেষ্টা করো না। তোমার কেউ আমি তাই বলি আমার জন্য বলছে যে কিং হওয়ার চেষ্টা করো না কিং বানাও তো উনি আসলে নিজেও সেটা হয়তো বা অনেক সময় আমরা দুঃখ পাই যে এটা পেলাম না ওটা দিল না বাট আমি আসলে দুঃখ পাই না আমি আসলে দুঃখ পাই না এই কারণে পাই না কারণ এই যে আজকে কথা হয় সবাই হয় আমি যেখানেই যাই ফ্রন্ট লাইনে স্টিল আমি ব্যাটিং ইন ফ্রন্ট লাইন সিরিয়াসলি ফরমায় বাবা কারণ আমি যেখানে যাই যে সম্মানটা পাই সেটা আমি কখনো অন্য হয়তো বা সে তার নামে বা তার করায় হয়তো বা আসে যেত না মানুষের যে ভালোবাসাই কোন পত্রিকায় তাকে লিখলো কি না তার থেকে অনেক বড় পাওয়া আমার যে আমি যেখানেই যাই আমি একদম সামনে এবং আমাকে দেখলে মানুষ কাঁপে আমি তো আপনাকে আমাকে অনেকেই একটা একজন দুজন আমাকে অনেকেই বলে আমি কি আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি আপনি সাদা চৌধুরী মেয়ে উনি আমার গড
সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর মানে কারোর সাথে তো আসলে জাজ করার দরকার নাই, হাজার মানুষের মনে আছে এটাই সবচেয়ে বড়। কাউকে প্রুফ করার, কাউকে জানানোর আমার দরকার নেই। হ্যাঁ হয়তো বা নতুনরা জানবে না, এটা তাদের দুর্ভাগ্য, হয়তো বা শিখতে পারবে না। আমরা অনেক কিছু, আমি অনেক কিছু শিখছি অ্যাজ আ নট ডটার, আমি কাজ করেছি বা তাকে যে পেয়েছি আমার অনেক সৌভাগ্য মিসকে যা আমি শুধু তার জন্যই। তো থ্যাংক ইউ আজকে সবাইকে এখানে আসার জন্য, এবং আমাদের আমার আমি কখনোই দুঃখ করি না এটা নিয়ে, সে নাই না না, আমি মনে করি সবাই থাকে ভালোবাসা আমার লেখার মধ্যে এটা এনেছি, কখনো কিং মেকার হবে না, কিং হবে না, কিং হবা কিং মেকার হবে না, কিং মেকার কে কখনো কিং হইতে হয় না। আসলে উনি আছেন, উনি থাকবেন আমাদের সাথে যতদিন উনার ভাবনাগুলো আমাদের মধ্যে আমাদের আরো সমৃদ্ধ করবে উনার ভাবনাগুলো, আমি আমার বিশ্বাস এটা। থ্যাংক ইউ সবাইকে, আফজাল ভাই আপনি অনেক ধৈর্য সহকারে এখনো আছেন আমাদের সাথে, আমার আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আমাদের কারণেই মনে হয় আপনার ফোনটাও এখন পর্যন্ত বেঁচে আছে। ছবি তুলে পাঠাচ্ছি ওকে, কেমন দেখতে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, আমরা আবার বসবো কোনো এক সময়, অনেক কথা আমাদের, অনেক কথা। বিশেষ করে স্টেজে যে প্রথম প্রোগ্রামটা হলো সেটার পিছনে এত বেশি ঘটনা ছিল, এবং ঈদ ফ্যাশন নিয়ে ওগুলা নিয়ে আসলে বাট সময় দিতে হবে, কারণ মনে করতে হবে ওগুলা, মানে এই শোটা প্রথম আমার উপর দিয়ে কি কি গেছে। আমরা মনে করব আমাদের সবকিছুতে উনি জড়িয়ে আছেন, লেপ্টে আছেন, এবং উনি থাকবেন যতদিন আমরা আছি ততদিন আমাদের ভাবনার সাথে উনি থাকবেন ইনশাল্লাহ। Thank you. Thank you. ধন্যবাদ।